আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্পেশাল চাইল্ড কেয়ার আজকের মিটিং এ। আজকে আমরা কথা বলবো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর হাঁটা চলার সমস্যা এবং করণীয় নিয়ে, এবং বিশেষ করে এই করোনা সময়টাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যাদের হাঁটা চলার সমস্যা রয়েছে তাদের কিভাবে টেক কেয়ার করতে হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন শিশু বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট কাজী আরাফাত বশির। আমি কাজী আরাফাত বশিরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবং শুরুতেই জনাব আরাফাত বশিরকে অনুরোধ করছি যে আপনার নিজেকে একটু ইন্ট্রোডিউস করবেন আমাদের কাছে, আপনি কোথায় কাজ করছেন, এবং তারপরে আমরা আজকের যে মূল বিষয় সেখানে আমরা চলে যাব। এবং আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে যেই বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের হাঁটা চলার সমস্যা রয়েছে তার ক্ষেত্রে করণীয় কি, আপনার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা সেটার আলোকে আপনি আমাদেরকে জানাবেন। এক সেকেন্ড, জাস্ট আমার এখানে লোড শেডিং হয়ে গেছে, আমি একটা মিনিটের জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। না, কোনো সমস্যা নেই, আপনার কোনো অসুবিধা হলে আমরা রেকর্ডিং বন্ধ করতে পারি। রেকর্ডিং প্লিজ একটু যদি বন্ধ করেন, কারণ আমি শুরুই করছি। জি, আসসালামু আলাইকুম, নমস্কার, গুড ইভিনিং সকলকে, আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। স্পেশালি শাহিদ সাহেবকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে উনি আমাকে এই প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনাদের সঙ্গে কিছু শেয়ার করার জন্য বলেছেন। আমাদের এখানে আমরা আজ এই জুম প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন দেশে থাকাকালীন অবস্থাতেও কিন্তু আমরা একে অপরের সঙ্গে কানেক্ট হতে পারছি। আজ আমি কলকাতা কিংবা কলকাতা থেকে প্রত্যন্ত একটা জায়গা থেকে বসে, শহীদ সাহেব হয়তো বাইরে, দেশের বাইরে থেকে বসে, কিংবা বাংলাদেশের বহু মানুষ এবং ইন্ডিয়ার বহু মানুষ এই প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হতে পারছেন, সবাইকে আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। প্রথমত আমি আমার সম্বন্ধে একটু ইন্ট্রোডিউস করি। আমি কাজী আরাফাত বশির, আমি একজন শিশু বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট, মূলত বাচ্চাদের সেন্সারি মোটর সমস্যা নিয়ে কাজ করি। আমার এরিয়া অফ ইন্টারেস্ট ইজ আর্লি ইন্টারভেনশন, বাচ্চাদের জন্মকালীন সমস্যা এবং তাদেরকে মেন স্ট্রিমিং করা, তাদের ডিসেবিলিটিকে মিনিমাইজেশন করাই, এটা আমার কাজ। আমি কলকাতাতে AMRI মুকুন্দপুর হসপিটালের সঙ্গে জড়িত এবং তার সঙ্গে কলকাতাতে কেয়ারিং মাইন্ড বলে একটি ইনস্টিটিউশন আছে এবং বেশ কিছু আরো অর্গানাইজেশন আছে যাদের সঙ্গে আমি কাজ করে থাকি আর কি। তো বিশেষ কিছু বলার কিছু নেই। এখন যেটা বলার সেটাই আলোচ্য বিষয় হলো, সেটা হচ্ছে আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আছি। COVID-19 আমাদের জীবনযাত্রাকে টোটালি চেঞ্জ করেছে, সম্পূর্ণভাবে COVID-19 আমাদের জীবন। আমরা এই লকডাউনের মধ্যে দীর্ঘ দিন ধরে বাড়ির মধ্যে আবদ্ধ আছি, আমাদের লাইফস্টাইল অনেক অনেক লাইফস্টাইলের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। সব থেকে বেশি অসুবিধার মধ্যে যদি থাকে তাহলে হচ্ছে আমাদের বাচ্চারা, যারা আমাদের কাছে সার্ভিস নেয় কিংবা যাদের বিকাশগত ভাবে কোনো সমস্যা আছে, তাদের কাছে এই 5-6 মাস কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তাদের এমনি আমি বললাম যে আমি আর্লি ইন্টারভেনশনে কাজ করি, আর্লি ইন্টারভেনশনের 6 মাস মানে কিন্তু অনেক দিন। এই 6 মাস অনেক দিনের মধ্যে যদি থেরাপি যদি তাদের ইন্টারাপশন হয় তাহলে কিন্তু তাদের ডেভেলপমেন্টাল অসুবিধাগুলো কিন্তু খুব বেশি বেশি করে দেখা দেওয়ার চান্সেসটা অনেক বেশি প্রবল হয়ে যায়। তো সেই জায়গা থেকেই আমরা আজকে একটু আলোচনা করব যে সমস্যাগুলো কি কি এবং তার সঙ্গে কি কি রকম ভাবে কি কি উপায়ে আমি কাজ করলে সেই সমস্যাগুলো থেকে আমরা ওভারকাম করতে পারি এবং এই প্যান্ডেমিককে মোকাবেলা করতে পারি, সেই বিষয়ে আজকে একটু আলোকপাত করার চেষ্টা করব। তো আজকে আমাদের বিষয় হলো যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাঁটা চলার সমস্যা। হাঁটা চলার সমস্যা মানেই আমাদের প্রথমে সবার প্রথমে কতগুলো অসুবিধার কথা মাথায় আসে, সেটা বিকাশগত ডিলে হতে পারে, বিলম্ব, কিংবা যাকে আমরা ডেভেলপমেন্টালি ডিলেড বলে থাকি, কিংবা ডিলেড মাইলস্টোনের বাচ্চা হতে পারে, চিলড্রেন উইথ সেরিব্রাল পলসি হতে পারে, যাদের তো মুভমেন্ট অ্যান্ড পশ্চারের ডিসঅর্ডারই থাকে, যাদের হাঁটা চলার সমস্যাটাই মূলত থাকে তো তারা হতে পারে, চিলড্রেন উইথ অটিজম, ASD বাচ্চাদের সমস্যা হতে পারে,
অনেকেই হয়তো ভাববেন যে এএসডির বাচ্চা, তাদের আবার হাঁটা চলার কিসের সমস্যা? তো এএসডির বাচ্চার মধ্যে অনেকেরই দেখবেন হয়তো টিপটো করে হাঁটছে, অনেকেরই দেখবেন তার পশ্চারটা খুব স্লাগিশ হয়ে রয়েছে, শোল্ডারের মাসেল পাওয়ারের জোর নেই কিংবা কোমরের মাসেল পাওয়ারের জোর নেই। যেই এই অ্যাক্টিভিটি গুলো যত সহজে অন্য আর পাঁচটা বাচ্চা করে নিতে পারে, কিন্তু সে সেই বাচ্চাটা সেই অ্যাক্টিভিটি করছে না বিকজ অফ তার পশ্চারাল ইনস্টেবিলিটি বা ল্যাক অফ পশ্চারাল কন্ট্রোল। তো এইগুলো সেন্সারি পার্টের যে সমস্ত দিকে আসছে সেগুলো নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অটিজমের সঙ্গে আমাদের মুভমেন্ট অ্যান্ড পশ্চারের কিসের যোগাযোগ আছে। তার সঙ্গে সঙ্গে আমরা কি কিরকম ভাবতে পারি, আমরা ভাবতে পারি যে আমাদের কিছু বাচ্চা রয়েছে যারা হচ্ছে যাদের মধ্যে সিন্ড্রোম থাকে, ডাউন সিন্ড্রোম বেসিক্যালি তারা কি হয় লো টোনিক হয়, তাদের পশ্চারটা একটু ক্লামজি টাইপের পশ্চার হয়, একটা সামনের দিকে ঝুঁকে যাওয়া কিংবা একটা কাইফোসিস হওয়ার টেন্ডেন্সি থাকে, শোল্ডার গুলো সামনে থাকে, প্রোট্রুটেড থাকে, তাদের মুভমেন্টের ক্ষেত্রে অনেক বেশি লেটে আসে মানে কিংবা ডেভেলপমেন্টালি তাদের ধীরে কিন্তু খুব কমন। তো তাদের জন্য কি করণীয়? এছাড়াও আরেক কিছু বিশেষ কন্ডিশনস আছে যাদেরকে আমরা বলি নিউরো ডিজেনারেটিভ কন্ডিশনস। এই বাচ্চারা যারা কি হয় প্রথম দিকে হয়তো কিছুটা হলে ভালো থাকে, আবার কোনো বাচ্চা যারা প্রথম থেকে আস্তে আস্তে কিন্তু দিনে দিনে কিন্তু তারা খারাপ হতে শুরু করে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু মুভমেন্ট ম্যানেজ করা এবং তাদের পশ্চার প্রপার পশ্চার এবং প্রপার অ্যাক্টিভিটি মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই প্যান্ডামিকের মধ্যে এর থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট টাস্ক, এবং প্রতিটা পেরেন্টদের, যেহেতু এটা পেরেন্টদেরকে নিয়েই এই অনুষ্ঠান, হয়তো কিছু প্রফেশনালস হয়তো আমাদের সঙ্গে যোগ দেবেন, কিন্তু প্রতিটা পেরেন্টকে আমি বলবো যে বাচ্চাদের কিন্তু পশ্চারের উপর খুব সুন্দরভাবে এবং নিবিড়ভাবে কিন্তু আপনাদের আলোকপাত করা দরকার। যদি না করেন তাহলে কি হবে, পরবর্তীকালে হয়তো প্যান্ডেমিক চলে যাবে, হয়তো বেটার পজিশন আসবে, কিন্তু আমরা কিন্তু বাচ্চাটিকে আগের পজিশনে নিয়ে যেতে গিয়ে কিন্তু অনেক ট্রাবল আসবে। তো কাজেই আমি এক এক করে এই সমস্ত কন্ডিশনগুলো আলোকপাত করার চেষ্টা করব। আপনারাও হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনাদের বাচ্চাদের সঙ্গে এই সমস্ত কন্ডিশন গুলোকে কোরিলেট করতে পারবেন। আমি একবারে কিন্তু একটা এই ওয়েবিনারের মধ্যে কিন্তু অ্যাসেসমেন্ট করা সম্ভব নয়, কিন্তু আপনি কোনো কোনো ক্ষেত্রে হয়তো লিঙ্ক খুঁজে পাবেন, তো আমাদের ওই লিঙ্কটা ধরিয়ে দেওয়াই কাজ। এরপরে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, যারা লাইভ সেশনে অংশগ্রহণ করেছেন তারা অবশ্যই কোশ্চেন করতে পারেন, আর যারা হয়তো লাইভ সেশনের মধ্যে নেই তারা কি করতে পারেন, তারা হয়তো ইনবক্স এর মধ্যে পরবর্তীকালে কোশ্চেন গুলো দিয়ে দিতে পারেন। আমাদের স্পেশাল চাইল্ড কেয়ারের যে ফেসবুক পেজ কিংবা ইউটিউব পেজ আছে, আমি ডেফিনেটলি আমার তরফ থেকে চেষ্টা করব যে এই সমস্ত ব্যাপারগুলোর উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে আমরা একটা একটা করে আলোচনা করি। আমি একটু সেরিব্রাল পলসি সম্বন্ধে বলি। সেরিব্রাল পলসি বিষয়টা কি? সেরিব্রাল পলসি হলো বাচ্চাদের হাঁটা মানে মুভমেন্ট অ্যান্ড পশ্চারের সমস্যা, মানে হাত পা নড়াচড়ার সমস্যা হচ্ছে সেরিব্রাল পলসি। এটা কি কারণে হয়? এটা কারণ হলো প্রিম্যাচিওর ব্রেন ড্যামেজ যদি হয় ডিউরিং লেবার, মানে যখন বাচ্চা বেবি ডেলিভারি হয় তখন, কিংবা তার পরে কিংবা তার আগে যদি সমস্যা হয় তখন কিন্তু এই মুভমেন্টগতভাবে সমস্যা হয়, তাদের হাত পা নড়াচড়ার ক্ষেত্রে অসুবিধা হয়, এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু অ্যাসোসিয়েটেড সমস্যা থাকতে পারে। কি কি অ্যাসোসিয়েটেড সমস্যা থাকতে পারে? তাদের ভিজুয়ালের অসুবিধা হতে পারে, চোখে দেখার সমস্যা, কানে শোনার সমস্যা, বুদ্ধিগতভাবে সমস্যা, এছাড়া কিছু বিহেভিয়ারাল ইস্যু, কনভালশন, এই সমস্ত জিনিসগুলো থাকতে পারে তাদের। এবং একটা সেরিব্রাল পলসি বাচ্চাকেও বিভিন্ন রকম প্রেজেন্টেশনে কিন্তু তাদের দেখা যায়। কিছু সেরিব্রাল পলসি বাচ্চা আছে যাদের চারটে হাত পায়েরই সমস্যা, যাদেরকে আমরা কোয়াড্রিপ্লেজিক বলে থাকি, যাদের চার হাত পায়ের সমস্যা থাকে এবং সারা বডির সমস্যা থাকে, তাদের হয়তো উঠে বসতে সমস্যা, ঘাড় শক্ত হওয়ার সমস্যা, তাদেরকে আমরা কোয়াড্রিপ্লেজিক বলে থাকি। এক ধরনের সেরিব্রাল পলসির বাচ্চা হয় যাদের বডির শুধু একটা সাইড, বাঁ সাইডটার অসুবিধা কিংবা হয়তো ডান সাইডটার অসুবিধা, তখন তাদেরকে আমরা বলি হেমিপ্লেজিক সেরিব্রাল পলসি। এবার যেটা যেই সাইডের সেই সাইডের আমরা হেমিপ্লেজিক বলি। এবং এটাও দেখা যায় যে হয়তো বাঁ দিকটা একটু বেশি অসুবিধা রয়েছে ডান দিকের তুলনায়, তখন আমরা সেগুলোকে বলি বাইল্যাটারাল হেমিপ্লেজিয়া এবং রাইট সাইড ইজ মোর ইনভলভ, এইরকম ভাবে আমরা কিন্তু তাদেরকে ক্যারেক্টারিস্টিক করে থাকি। এছাড়াও এক ধরনের সেরিব্রাল পলসি হয় যেটাকে আমরা বলি ডাইপ্লেজিক,
যাদের লোয়ার লিম কিংবা শরীরের নিচের অংশ কোমরের থেকে পায়ের অংশগুলো বেশি এফেক্টেড হয় রাদার দেন আপার লিম। আপার লিম গুলো কম্পারেটিভলি ভালো থাকে, তাদের ট্রাঙ্ক কম্পারেটিভলি বেটার থাকে, কিন্তু তাদের লোয়ার লিম্বের সমস্যা থাকে, এদেরকে আমরা ডাইপেজিক বলি। তো এইরকম কতগুলো বেসিক ক্লাসিফিকেশন আছে অ্যাকর্ডিং টু দেয়ার মুভমেন্ট অ্যান্ড পশ্চার। এরপরে আমরা এদের একটু ফাংশনাল এবিলিটি নিয়ে বলি, কারণ আমার বাচ্চা আমি চাইবো যে সে ফাংশনালি এবল হোক এবং তার দৈনন্দিন কাজকর্ম সে নিজে নিজে তা নিজে করুক, এবং ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া কোনো মানুষের জন্য কিন্তু প্রথম শর্ত। একটা বাচ্চা যখন খুব ছোট থাকে তাকে কিন্তু খাইয়ে দিতে হয়, কিন্তু সে যখন 1.5 থেকে 2 বছর হতে শেখে, যখন তার দাঁড়াতে পারে, ঘাড় শক্ত হয়ে যায়, কোমর শক্ত হয়ে যায়, তখন কিন্তু তার হাত আই হ্যান্ড কোঅর্ডিনেশন এত ভালো থাকে যে সে খাবার তুলে নিজে খেতে পারে। তার মানে কি, সে খাবার খেতে পারা, জামা কাপড় খোলা, পোশাক আশাক খোলা এবং একটা জায়গা থেকে অন্য জায়গা মুভ করা, এই সমস্ত কাজগুলো নিয়েই কিন্তু সারা দিনের অ্যাক্টিভিটি গুলো কিন্তু তৈরি হয়। এবং আমাদের অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট কিংবা অ্যাজ এ প্রফেশনালস, কারণ আমি শুধু একা প্রফেশনালস নয়, বিভিন্ন প্রফেশনালস এই কাজের সঙ্গে জড়িত, তারা সবাই মিলে আমরা এই চেষ্টাটুকুই করি যে যাতে বাচ্চাটি ফাংশনালি এবল হয়। এবার এই ফাংশনালি এবল করার জন্য যে সমস্ত থেরাপিগুলো লাগে সেই সমস্ত থেরাপিগুলো আমরা প্রোভাইড করে থাকি, তো সেগুলো নিয়ে আমি হয়তো একটু পরে আসছি। এরপরে আমরা যদি সেরিব্রাল পলসি বাচ্চাদের একটু ফাংশনালি ক্লাসিফিকেশন ওয়াইজ যদি একটু ভাগ করি, তাহলে সেটার যে ক্লাসিফিকেশন হয় সেটাকে বলা হয় GMFCS। মোটামুটি সব প্রফেশনাল যারা আছেন, যে কোনো প্রফেশন থেকে যারাই সেরিব্রাল পলসি অ্যাসেসমেন্ট করেন, তাদেরই প্রেসক্রিপশনের দেখবেন উপরের দিকে কোনো একটা জায়গাতে GMFCS কথাটি লেখা থাকে। এটা ফাংশনালি কোনো বাচ্চার এবিলিটি অ্যাসেস করার জন্য সব থেকে খুব সহজ একটা উপায়, এবং এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল, কারণ বিভিন্ন প্রফেশনাল যদি এই স্কেলটা দেখে তাহলে সে কিন্তু একটা অনুধাবন করতে পারবে নিজের মনের মধ্যে যে বাচ্চাটির ফাংশনালি সে কতটা এবল, কতটা করতে পারে বা কতটা করতে পারে না। এরপরে বিষয় গেল যে সেরিব্রাল পলসির এই ফাংশন এই এই ফাংশনাল এবল মানে এই স্টেজ গুলো কি কি। আমরা যদি স্টেজ ওয়ান কে বলি খুব ভালো, মানে স্টেজ ওয়ান তার হাঁটা চলার কোনো লিমিটেশন নেই, সে হাঁটতে পারে, দৌড়াতে পারে, জাম্প করতে পারে, কিন্তু তার একটু ফাইন মোটরে কোঅর্ডিনেশনের সমস্যা হয়, এ হলো গ্রেড ওয়ান। এরপরে যদি গ্রেড ফাইভ এর কথা বলি, গ্রেড ফাইভ যে বাচ্চাটি যার হয়তো ঘাড় শক্ত হয়নি, ঠিকঠাক করে উঠে বসতে পারে না, এবং যার মোবিলিটির জন্য কোনো কিছু অ্যাসিস্টিভ ডিভাইস লাগে, এবং যে অন্য কারোর সাহায্যে একটা জায়গা থেকে অন্য জায়গার মধ্যে যেতে পারে, তাকে আমরা গ্রেড ফাইভ বলি। তাহলে গ্রেড ওয়ান যদি খুব কম সমস্যার হয়, তাহলে গ্রেড ফাইভ হচ্ছে সব থেকে বেশি সমস্যাযুক্ত বাচ্চা। এরপরে আমাদের ট্রিক্স আসবে যে গ্রেড টু, গ্রেড থ্রি, গ্রেড ফোর তাহলে কারা। গ্রেড টু বাচ্চা যাদের হাঁটা চলার ক্ষেত্রে হাঁটা চলা করতে পারে কিন্তু কখনো কখনো তাদের সাহায্য লাগে। গ্রেড ওয়ান এর বাচ্চার কোনো সাহায্য লাগে না, তারা সিঁড়ি ওঠানামা করতে পারে, কিন্তু গ্রেড টু এর বাচ্চা হয়তো সিঁড়ি দিয়ে যদি উঠতে হয় কিংবা সিঁড়ি দিয়ে যদি নামতে হয় তখন তাদের রেলিং এর হয়তো সাহায্য নিতে হতে পারে। তাদের হয়তো ক্রাউডেড প্লেস, একটা ছোট্ট বাড়ি হয়তো 4-5 জন লোক আছেন, তার মধ্যে দিয়ে কিন্তু ড্রিবল করে একে বেঁকে যেতে কিন্তু তাদের অসুবিধা হবে। কোনো সারফেস আনইভেন সারফেস যদি থাকে, তো আনইভেন সারফেস এর মধ্যে তাদের কিন্তু চলাফেরা করতে অসুবিধা হবে। তার মানে কি, সে হাঁটা চলা করতে পারে কিন্তু তার হাঁটা চলার মধ্যে একটু একটু সমস্যা হচ্ছে। তো এই হচ্ছে গ্রেড টু। গ্রেড থ্রি হচ্ছে যার হাঁটা চলা করার জন্য কোনো অ্যাসিস্টিভ ডিভাইসের দরকার, উইদাউট অ্যাসিস্টিভ ডিভাইস যে বাচ্চাটি হাঁটা চলা করতে যাদের অসুবিধা হয় তাকে আমরা গ্রেড থ্রির মধ্যে ফেলি। গ্রেড ফোর তাহলে কারা। গ্রেড ফোর হচ্ছে যারা হাঁটা চলার জন্য অবশ্যই ডিভাইস দরকার এবং যাদের খুব একটা ভালো ট্রাঙ্ক কন্ট্রোল নেই, মানে সে কিন্তু খুব অল্প সামান্য একটু দূর যাওয়ার পরেই কিন্তু অনেক বেশি ফ্যাটিক হয়ে যেতে পারে কিংবা হাঁপিয়ে যেতে পারে, কিংবা হয়তো হাঁটতে পারে কিন্তু 2 থেকে 4 কদম হাঁটার পরে কিন্তু আর হাঁটতে পারে না, হয়তো হাতের মধ্যে এতটাই স্টিফনেস আসছে কিংবা স্প্যাস্টিসিটি আসছে, সেটা কিন্তু সেই জায়গা থেকে ফিরে আসছে। তো এইরকম ভাবেই কিন্তু আমাদের গ্রেডেশন সেরিব্রাল পলসির ক্ষেত্রে আমাদের করে থাকি। তো এরপরে একজন আমাদের ফিজিওথেরাপিস্ট, আমরা যখন থেরাপি ডিজাইন করি কিংবা আমরা যখন গোল সেট করি, তখন আমাদের টার্গেটই থাকে গোলটাকে আমরা কি করি, এক একটা করে স্টেপ কি করি আমরা উঁচুতে ওঠার চেষ্টা করি।
মানে যে বাচ্চাটি গ্রেড থ্রি এর মধ্যে বিলং করে তাকে আমাদের চেষ্টা করা হয় যে গ্রেড টু এর মধ্যে তাকে কিভাবে নিয়ে যাওয়া যাবে। গ্রেড টু তে যে বাচ্চাটি বিলং করে তাকে আমাদের চেষ্টা করা দরকার যে তাকে গ্রেড ওয়ান এর মধ্যে কিভাবে নিয়ে যাওয়া যাবে। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড থেরাপিউটিক প্রসিডিউর কিংবা বা মানে প্রোটোকল বলা চলে আর কি, যে এইভাবে কিন্তু থেরাপি গুলো প্রোভাইড করা হয়। এবং থেরাপি কিভাবে প্রোভাইড করা হয় কি না হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত একটু ইন্টারভেনশন পার্টে আসব। তো এইরকম ভাবে আমরা সেরিব্রাল পলসি বাচ্চাদের তাদেরকে মুভমেন্ট গুলোকে কিন্তু আমরা এরকম ভাবে কিছুটা করে বলতে পারি যে তাদের ফাংশনালি এবিলিটি কি, এবং আমাদেরকে চেষ্টা করা যে বাচ্চাটির কিন্তু ফাংশনালি এবিলিটি যেন মেনটেন থাকে। মেন একটা 4 থেকে 5 বছরের বাচ্চা তাকে কিন্তু আমাকে চেষ্টা করা যে তাকে যার আর্লি ইন্টারভেনশন হয়েছে, যার হয়তো জন্মকালীন সমস্যা ছিল, মুভমেন্টের সমস্যা ছিল, কিন্তু সে আস্তে আস্তে ভালো হচ্ছে, তাকে কিন্তু অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমার চেষ্টা থাকবে সে যেন মেন স্ট্রিমিং হয়, সে যেন আর আর 5 জন বাচ্চার মতো পারফর্ম করতে পারে, সে যেন আর 5 জন বাচ্চার মতো তার নিজের কাজকর্মগুলো নিজে নিজে করে নিতে পারে, এবং তার এনার্জি এক্সপেন্ডিচার, তার পশ্চার, তার ফিউচার প্ল্যানিং, এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব প্রথম থেকেই শুরু করতে হয়। এটার জন্য মানে কখনোই ওয়েট করা কিংবা আমি পরে ভাববো পরে কি হবে দেখছি, এটা কিন্তু একদমই খুব একটা যুক্তির কথা নয়। তো কাজেই আমি সবাইকে অনুরোধ করবো, প্লিজ আপনারা এই বিষয়টা নজর দিন, কারণ আপনার বয়স কিন্তু বাচ্চাদের ওই প্রথম বয়সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি প্রথমেই যেরকম বললাম 6 মাস বয়স কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এরকম ভাবে এই প্রথম এই 5-6 বছর বয়স একটা সেরিব্রাল পলসি বাচ্চার কিন্তু ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেই সমস্ত জায়গাতে যদি আমরা ঠিকঠাক করে যদি গোল সেট না করতে পারি, আমাদের যদি প্ল্যানিং যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু সেই বাচ্চার ক্ষেত্রে কিন্তু ডিজায়ার গোল অ্যাচিভ করার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। এবার বলি আমাদের বাচ্চার, কোনো বাচ্চা যদি হাঁটা চলা করতে হয়, তো আমি যেরকম বললাম যে ফাংশনালি ইন্ডিপেন্ডেন্সি, তো ফাংশনালি ইন্ডিপেন্ডেন্সির একটা বড় শর্ত হলো যে নিজের স্বেচ্ছায় খুব সুন্দরভাবে হাঁটা চলা করা কিংবা কোনো রকম ভাবে তাকে হাঁটা চলাটাকে ম্যানেজ করে যাওয়া। এবার এই ম্যানেজ করার ক্ষেত্রে কি কি অন্তরায়, এবং আমি যদি মুভমেন্ট এক্সপার্ট হিসেবে বলি, তাহলে প্রথম জিনিস যেটা লাগে সেটা হচ্ছে আমাদের পশ্চারাল স্টেবিলিটি কিংবা আমাদের আপরাইট পশ্চার। সেরিব্রাল পলসির ক্ষেত্রে একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে পশ্চারাল ইনস্টেবিলিটি বা পশ্চারাল অ্যাসিমেট্রি। কোনো সেরিব্রাল পলসি বাচ্চার কিন্তু পশ্চারাল সিমেট্রি থাকে না, তাদের কিন্তু শরীরের মধ্যে একদিকটা থেকে কিন্তু অন্য দিকটা একটু হলেও তাদের ব্যালেন্সগতভাবে কিন্তু আলাদা, দুটো সাইডের কিংবা আপার বডির সঙ্গে লোয়ার বডি কিন্তু খুব ভালো করে তারা ব্যালেন্স করতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা যদি ব্যাক মাসেলের স্ট্রেন্থেনিং এর উপর প্রথম থেকে জোর না দিই, তাহলে কিন্তু সেই বাচ্চার কিন্তু নিজের থেকে উঠে, বিকজ আমাদের যখন দাঁড়াতে হয় আমাদের যদি ঘাড় যদি শক্ত না হয়, আমার যদি ব্যাক যদি স্টেডি না হয়, আমরা কিন্তু পায়ে কিন্তু খুব একটা ভালো করে ওয়েট বেয়ার করতে পারবো না। তো কাজেই যে সমস্ত বাচ্চারা এখন লকডাউনের মধ্যে আছেন, যাদের ব্যাক খুব সামনের দিকে থাকে এবং ঝুঁকে ঝুঁকে কাজ করেন, তাদেরকে অনুরোধ করব প্লিজ অ্যাক্টিভ ব্যাক এক্সটেনশনের কাজ, মানে নিজের থেকে কোমরটাকে সোজা করা, এই সমস্ত কাজের উপরে আপনারা বেশি বেশি করে নজর দিন, যাতে কি আস্তে আস্তে তার যে ফাংশনালি এবিলিটি যে এনহ্যান্স হওয়ার যে সুযোগটা আছে, সেই সুযোগ যেন আমরা বেশি বেশি করে পাই। আরো ইম্পর্টেন্ট হলো যে আমরা বললাম যে পশ্চারাল স্টেবিলিটি, পশ্চারাল স্টেবিলিটি রাখার জন্য আমাদের অ্যান্টি গ্র্যাভিটি মাসেল, যেই মাসেল আমাদের শরীরকে আপরাইট করে রাখতে হেল্প করে, সেই মাসেলের কাজ করানো খুব জরুরি। সেই মাসেল গুলো কারা কারা, সেইগুলোর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট মাসেল হলো কোয়াড্রিসেপস। কোয়াড্রিসেপস মাসেল হচ্ছে হাঁটুর সামনের দিকের যে মাসেলটি থাকে, সব থেকে মোটা এবং চওড়া ফ্ল্যাটানো যে মাসেল থাকে সেটাকে বলা হয় কোয়াড্রিসেপস মাসেল। তো এই কোয়াড্রিসেপস মাসেলের পাওয়ার হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কোয়াড্রিসেপস মাসেল আমাদের নি জয়েন্ট, আমাদের মোবিলিটির জন্য খুব দায়ী, এবং অ্যাজ ওয়েল অ্যাজ নি জয়েন্ট স্টেবিলিটিও দেয়। কখনো আমরা যখন মুভমেন্ট করি তখন নি জয়েন্টের মুভমেন্ট হয়, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন নি জয়েন্ট কিন্তু ইরেক্ট থাকে, স্ট্রেট থাকে। তো কোনো বাচ্চার যদি নি জয়েন্ট যদি ভেঙে থাকে, তাহলে তার পক্ষে সারা বডির কিন্তু ওয়েট নেওয়া কিন্তু খুব মুশকিল হবে, সে কিন্তু খুব কিছু দিনের মধ্যেই কিন্তু ওয়েটটা সিঙ্ক করে যাবে এবং বসে যাবে, তার ক্ষেত্রে কিন্তু আবার দাঁড়ানো কিন্তু খুব মুশকিল হবে। তো কাজেই
পেরেন্টদেরকে অনুরোধ করব যে বাচ্চাদেরকে ডব্লিউ শিট যারা করে, যারা স্কোয়াটিং করে, তো এই সমস্ত অ্যাক্টিভিটি থেকে যত বেশি কম করা যায় তত ভালো। বাচ্চাদের কোয়াড্রিসেপসের উপর মানে হাঁটুর মাসেলের উপর খুব বেশি করে জোর দিতে হবে। হাঁটুর মাসেলের লাস্ট 15 ডিগ্রিতে, মিন্স এই মুভমেন্ট থেকে যখন লাস্টের এই 15 ডিগ্রি হয়, এই 15 ডিগ্রি মুভমেন্টের জন্য নিয়ার অ্যাবাউট 80% মাসেল পাওয়ার লাগে। তো অনেক বাচ্চা কি হয় যে কিছুটা ভাঁজ করা থেকে হয়তো এতটা মুভমেন্ট করতে পারছে, তো আমরা পেরেন্ট হয়তো খুব খুশি যে না বাচ্চা তো মুভমেন্ট করতে পারছে, হাঁটুটা না হয় একটু সোজা করতেই পারলো না, কিন্তু দ্য ট্রিক্স ইজ বিহাইন্ড দ্যাট, ওই হাঁটু সোজা করার মধ্যেই আছে, যেটাকে আমরা বলি কোয়াড্রিসেপস ল্যাগ। তো ওই কোয়াড্রিসেপস মাসেলকে কিন্তু আপনাকে সোজা রাখতেই হবে। কোয়াড্রিসেপস মাসেল যদি সোজা রাখা যায় এবং সে যদি মাসেল পাওয়ারকে যদি অ্যান্টি ডায়াবেটিক্যালি যদি ধরে রাখতে পারে, তার ক্ষেত্রে কিন্তু হাঁটা চলার প্রবাবিলিটি এবং হাঁটা চলার এক্সটেন্সিবিলিটি এবং হাঁটা চলার কোয়ালিটি কিন্তু অনেক অনেক গুণে বেটার হবে। তো এই এই বিষয়ে কিন্তু পেরেন্টদেরকে আমি অনুরোধ ভাবে, সমস্যা আছে তারা কিন্তু প্লিজ এটা নোটিস করুন এবং এটার উপর কাজ করুন। আশা করা যায় যে আপনার যাদের বাচ্চা হাঁটছে তারা আরো ভালো হাঁটবে, আর যাদের বাচ্চা হাঁটছে না তারা হয়তো অদূর ভবিষ্যতে কিছুদিনের মধ্যে হয়তো হাঁটা শুরু করবে। এরপরে আমি ডেফিনেটলি ইন্টারভেনশনে আবার একটু পরে আসব। আমি একটু চেষ্টা করি একটু অটিজম নিয়ে বলার জন্য কিছু, কিংবা স্পেকট্রাম ডিসঅর্ডার নিয়ে বলার জন্য। সেরিব্রাল পলসি যেমন বললাম, শুধুমাত্র আমি মুভমেন্ট পশ্চারের মধ্যে টাচ করতে, কারণ ব্রেনকে আমি আলোচনা করার কোনো সেই সেরিব্রাল পলসি, যদি ক্লাসিক্যাল সেরিব্রাল পলসি থেকে অটিজম কিন্তু টোটালি একটা ডিফারেন্ট কিন্তু কন্ডিশন, বা কিছুটা সেন্সারি ডেফিসিট থাকতেও পারে। আবার অটিজম বাচ্চার ক্ষেত্রেও কিন্তু মুভমেন্টের ডিসঅর্ডার থাকতে পারে, একে অপরে কিন্তু কোলাজ করতেও পারে, কিন্তু একে অপরের থেকে কিন্তু টোটালি ভিন্ন ধর্মী সমস্যা হচ্ছে সেরিব্রাল পলসি এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। অটিজম স্পেকট্রাম খুব খুঁজে নিল সেটা হচ্ছে সেন্সরি অপশন ডিসঅর্ডার, বা আমরা বলি যে সাউন্ড আসছে, বিভিন্ন রকমের যে ভিজুয়াল ক্লুজ আসছে, বিভিন্ন রকমের যে সেন্সেশন, ট্যাকটাইল মেবি সেন্সেশন আসতে পারে, পারসেপচুয়াল বিভিন্ন রকমের সেন্সেশন আসতে পারে, প্রপ্রিওসেপটিভ সেন্সরি আসতে পারে, সেই সেন্সেশন গুলোকে আমরা কি করি করে দিতে পারি, দিয়ে যেটা কনসেন্ট্রেট করা উচিত। আপনারা সবাই বসে হয়তো আমার এই, তাহলে আমরা সেই লেকচারেই যে কনসেন্ট্রেট করছি এই এই যে ক্ষমতাটিকে, এইটাকেই কিন্তু আমাদের প্রসেসিং ক্ষমতা বলি। কিন্তু একটি বাচ্চার যার এই সেন্সারি প্রসেসিং সমস্যা আছে, তার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোকে অনেক সময় কিন্তু ম্যানেজ করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি একটা মানে উদাহরণ দিই, আমরা ধরুন যখন রাস্তা দিয়ে যাই, কোনো একটা গাড়ির মধ্যে থাকি, হঠাৎ করে যদি একটা কোনো একটা রিক্সাওয়ালা কিংবা ঠেলাওয়ালা, যারা হয়তো স্লো মুভিং ভেহিকলস, সে হয়তো আমাদেরকে পাস দেয় না, আমরা তখন কি করি, জোরে জোরে হর্ন দিতে থাকি এবং খুব তাড়াতাড়ি আমরা ইরিটেটেড হয়ে যাই। বিকজ আমার দরকার হচ্ছে ওই কাজটাকে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করার, কিন্তু আমি ওই কাজটাকে অ্যাচিভ করতে পারছি না। সেরকম ভাবেও মানে আমরা আমাদের প্রবলেম গুলো হলেও আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ইরিটেটেড হয়ে যাই। কিন্তু একটা বাচ্চার যে চিন্তা করুন, যারা প্রতিনিয়ত এইরকম ভাবে একটার জায়গাতে কনসেন্ট্রেট করতে যাচ্ছে, তার কানের হয়তো কোনো লেটার গুলো মনে হচ্ছে যেন কিলবিল, হয়তো ডিম লাইট হচ্ছে যেন ডিসকো লাইট, তো তাহলেও সে চিন্তা করুন সে কত রকমের মধ্যে প্রবলেমে আছে, কিন্তু সে কিন্তু এই প্রবলেম গুলোকে কিন্তু নিয়েই কিন্তু সে ভালোই আছে, তার মধ্যেও দেখবেন স্মাইল থাকে। আমরা কিন্তু ওই গাড়িওয়ালা যখন সামনের দিকে আমাদেরকে ডিস্টার্ব করে তখন কিন্তু আমরা স্মাইল দিই না, তখন কিন্তু আমরা তাদের উপরে চেঁচামেচি শুরু করি। কিন্তু একটা অটিজমের বাচ্চা যার সেন্সারি প্রসেসিং ডিসঅর্ডার আছে, সে কিন্তু তারপরেও কিন্তু স্মাইল দেয়। তো
কাজে এইখানেই কিন্তু একটা শিশুর বিউটি বলুন কিংবা তার থেকে তাদের সঙ্গে যদি কাজ করা যায় তারা কিন্তু অনেক বেশি খুশি হবে, এবং তাদের যদি সঠিকভাবে যদি আমরা গাইড করতে পারি তাহলে কিন্তু অনেক অনেক গুণে তাদের অ্যাক্টিভিটিকে আমরা এনহ্যান্স করতে পারবো। এরপরে আসি যে সেন্সারি প্রসেসিং ডিসঅর্ডারটা কি। এই সেন্সারি প্রসেসিং ডিসঅর্ডারের মধ্যে আমাদের যেমন শরীরের মধ্যে আমাদের 8টি সেন্স আছে, তার মধ্যে 5টি সেন্স আছে যেগুলোকে আমরা বাইরে থেকে বুঝতে পারি, এবং 3টি সেন্স আছে যেগুলোকে আমরা বাইরে থেকে বোঝা যায় না, যেগুলোকে আমাদের বলা হয় ইনার সেন্স। 5টা সেন্স কি? আমাদের চোখে দেখা, আমাদের কানে শোনা, নাকের মধ্যে কোনো গন্ধ নেওয়া, আমাদের টেস্ট, আমাদের ট্যাকটাইল, এবং ইনার সেন্স গুলোর মধ্যে হচ্ছে আমাদের ভেস্টিবিউলস, কিংবা আমরা মানে ভেস্টিবিউলকে আমরা বলি যে আমাদের অ্যান্টি গ্র্যাভিটি পজিশনে, কিংবা আমরা কোনো মুভিং অবস্থাতে আমাদের হেডের পজিশনটা যে কিভাবে মেনটেন করি সেটাই বেসিক্যালি ভেস্টিবুলার। বেসিক্যালি আমরা ব্যালেন্স রিয়াকশনস বলতে পারি, কিংবা ব্যালেন্সের ইস্যু বলতে পারি যে ভেস্টিবুলার সিস্টেম। এছাড়াও আমাদের যখন বসে থাকি কিংবা কোনো কাজ করি তখন আরেকটা সেন্স কাজ করে, সেটাকে বলে জয়েন্ট সেন্স। জয়েন্ট সেন্স কি? আমাদের যদি আমাদের যখন কোনো কাজ করি তখন আমাদের কিন্তু জয়েন্ট গুলো কন্টিনিউয়াসলি কিছু না কিছু সেন্স দিতে থাকে। যেমন আমাকে যদি বলা হয় যে আমাদের পিঠের মধ্যে কিংবা কোনো জায়গায় কোনো কিছু হয়তো মানে কোনো একটা অসুবিধা হচ্ছে, আমি কি পিঠটাকে ঘুরে দেখতে যাই? আমি তখন কি করি, হাত দিয়ে ফিল করার চেষ্টা করি। তার মানে কি, আমাদের বডির জয়েন্ট সেন্স কিন্তু আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো বলে দিচ্ছে যে তোমার এই সমস্যা হচ্ছে, কিংবা তোমরা এই রকমের তাহলে এই জিনিসটা ব্যাপারগুলোকে কিন্তু সলভ করতে পারবে। অ্যাজ ওয়েল অ্যাজ আরেক একটা ইম্পর্টেন্ট সেন্স আছে, সেটাকে আমরা বলি ইন্টারসেপশন। বেসিক্যালি আমাদের ইন্টারসেপশন ব্যাপার হলো আমাদের আমাদের যে অটোনমিক নার্ভাস সিস্টেমের সঙ্গে কিছু কিছু শারীরবৃত্তীয় কাজ আছে যেগুলোকে আমরা বাইরে থেকে রেগুলেট করতে পারি না, আবার কিছু কিছু ক্ষেত্রে সেগুলো আমরা সেন্সও পাই, খাওয়া দাওয়া করা, আমাদের যে আমরা আমরা কতটা খেলে আমাদের অ্যাপেটাইটটা পূরণ হবে, কখন এর সঙ্গে যোগাযোগ স্থাপন করে সেটাকেই বলে ইন্টারসেপশন, এবং তার সঙ্গে সঙ্গে সেরকম ভাবে আমরা অ্যাক্ট করি। এবার এসপিডির মধ্যে সেন্সারি প্রসেসিং ডিসঅর্ডারের মধ্যে কি কি সমস্যা হতে পারে, এটা আমরা ক্লাসিক্যালি তিনটে সমস্যা হতে পারে। একটা হতে পারে সে একটা হয় আর কি, সেটা হচ্ছে মডিউলেশন ডিসঅর্ডার বা সেন্সারি মডিউলেশন ডিসঅর্ডার। একটা হতে পারে, একটা হয় সেন্সারি মোটর ডিসঅর্ডারস, আর একটা হতে পারে সেন্সারি ডিমিনিশন ডিসঅর্ডারস। সেন্সারি মডিউলেশনের মধ্যে কি, আমরা কোন মানে আমরা রিয়্যাক্ট করি আর কি কোনো জিনিসের মধ্যে, যে কোনো কিছুকে ধরুন খুব মানে অল্প কোনো সেন্সেশন এলো কোনো বাচ্চা হয়তো তার থেকে সে কিন্তু খুব বেশি অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাচ্ছে, সে হয়তো হাইপার এক্সাইটেড হয়ে যাচ্ছে, কিংবা একটা স্টিমুলাস পেলো সে কিন্তু যতটা রেসপন্স করার দরকার তার থেকে কিন্তু খুব লো রেসপন্স করছে, তার মানে তার মডিউলেশনের কোনো কোনো জায়গার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে আর কি, কিংবা সে হয়তো সেন্সারিকে ক্লিপ করছে মানে চাইছে যে ওই সেন্সেশনটা তার মধ্যে আসুক, সে হয়তো কোনো কিছু হয়তো পেনটাকে নিয়ে হয়তো এইখান থেকে হয়তো রাব করতে চাইছে, সেটা পছন্দ করছে হয়তো, যেটা তার করার কথা নয়। তো এইগুলি হচ্ছে তার মডিউলেট করার মধ্যে অসুবিধা, সে হয়তো কোনো জিনিসটির মধ্যে কতটা মানে একটা হয়তো মানে কোনো হয়তো আপনার হয়তো ব্রাইটনেস কোনো একটা লাইট হয়তো দেখছে সেটা কতটা শার্প মানে কতটা লাইটের মধ্যে মানে খুব জোরে মানে মানে খুব জোরে আলোটা আসছে না খুব আলতো আলো আসছে, সেই ব্যাপারগুলো হয়তো খুব ভালো করে কিন্তু ক্লিয়ারলি কিন্তু সে মনিটর করতে পারছে না। তো এইগুলোই হচ্ছে তার কিন্তু মডিউলেশন ডিসঅর্ডার। আর সেটা হচ্ছে সাপোর্টেড, সেটা এক নম্বর হচ্ছে পস্টুরাল ডিসঅর্ডার আর একটা হচ্ছে ডিসপ্যাক্সিয়া। পস্টুরাল ডিসঅর্ডার মধ্যে কি হয়, বাচ্চাদের আমরা অনেক সময়ই দেখেছি অটিজম বাচ্চাদের মধ্যে কিংবা এএসডি বাচ্চাদের মধ্যে তাদের পশ্চারের মধ্যে কিন্তু ইনস্টেবিলিটি থাকে, তারা কিন্তু আপরাইট ভাবে কিন্তু পশ্চার মেনটেন করতে পারে না, এবং পশ্চার মেনটেন করার জন্য আমাদের কিন্তু বডিতে যে মাসেলের কনফিগারেশন সেটা কিন্তু ক্রিস ক্রস ওয়াইজ থাকে, একটা মাসেল সামনের দিকে যদি ঝোঁকানোর জন্য কাজ করে তো অন্য মাসেল কিন্তু পিঠের স্টেবিলিটি কিন্তু মেনটেন করার জন্য কাজ করে। সেরকম ভাবেই আমাদের
যখন কোনো অ্যাক্টিভিটি করি, অ্যাক্টিভিটি করার জন্য হয়তো আমি একটা ফাইন মোটরের কোনো অ্যাক্টিভিটি করব উইথ দ্য ফিঙ্গার, কিন্তু শুধুমাত্র আমরা ফিঙ্গার দিয়ে কাজ করি না, আমার কিন্তু শোল্ডার গার্ডেল কাজ করে, তার সঙ্গে আমাদের বডির পশ্চারাল মুভমেন্ট কাজ করে। এবার আমার যদি বডির মধ্যেই যদি একটা একটা যদি স্টিফনেস থাকে কিংবা বডিটা অতটা ফ্লেক্সিবল নয়, ডিজায়ার পারফরমেন্স কিন্তু আমরা সেই জায়গাতে পাবো না। সেই জায়গা থেকে সে হয়তো সেখান থেকে হয়তো আমি যদি তাকে হয়তো কোনো রকম ভাবে জোর করি, সে হয়তো উইথড্র করার চেষ্টা করবে। তো এটা আর আরেকটা হচ্ছে যেটা সেন্সারির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্র্যাক্সিস বা মানে প্র্যাক্সিস অর ডিসপ্র্যাক্সিয়া। প্র্যাক্সিস ব্যাপারটা কি, ইট ইজ আ নিউরো কগনিটিভ পার্ট। প্র্যাক্সিস হচ্ছে আমরা কোনো ধরনের চেঞ্জ এনভায়রনমেন্টের মধ্যে নিজেদেরকে কিভাবে মডিউলেট করি কিংবা নিজেদের মধ্যে কিভাবে চেঞ্জ করে দিই এবং সিচুয়েশনটাকে বুঝে কিভাবে অ্যাক্ট করি, দ্যাট ইজ দ্য প্র্যাকটিস। ধরুন আমার সামনে যদি একটা চেয়ার থাকে কিংবা আমি যদি একটা টেবিল দেখতে পাই, তাহলে আমি কি মনে করব যে ওটা একটা টেবিল, ওটার মধ্যে পড়া যায়, ওটার মধ্যে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো জিনিস ঝুঁকে সামনে লেখা যায়, কিংবা একটা টেবিল চেয়ার নিয়ে ওর মধ্যে পড়া যেতে পারে। সেন্সরি ডিসক্রিমিনেশন আছে, একটা এসপিডির বাচ্চা, সেন্সারি প্রসেসিং ডিসঅর্ডারের বাচ্চা, সে ওই চেয়ারটা দেখে কি বলবে, আহারে খুব মজার জিনিস, ওটার মধ্যে দাঁড়ানোও যায়, হয়তো পড়াও যায়, কিন্তু তার থেকে মজার জিনিস আমার নেটওয়ার্কে কি খুব অসুবিধা, হ্যালো না দাদা, হ্যাঁ কি অসুবিধা হচ্ছে? ঠিক আছে, মাঝে মাঝে একটু এখান থেকে একটা মেসেজ আসছে যে আপনার নেটওয়ার্ক ব্যান্ডউইথটা খুব লো এবং এই হচ্ছে। ঠিক আছে, আরেকটা কথা বলতে চাচ্ছিলাম আমি, সেটা হচ্ছে আমরা কি দু একটা কোশ্চেন নিয়ে আবার আসতে পারি এতে? আমি আর আর 2 মিনিট আমি একটু বলে নেই, তারপরে হয়ে যাবে আমার। অনেক অপেক্ষা করছেন তো এজন্য বলছি। জি জি জি, আমি 2 মিনিটে কোশ্চেন নিয়ে নিই, তারপর আমি আসব, আবার ফিরে আসি। তো একটা অটিজম কিংবা এসপিডি বাচ্চা যার সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার আছে, তা কি আমি ডিজাইন করব, সেই অ্যাক্টিভিটিগুলো সে যদি প্র্যাকটিস করতে থাকে, তাহলে কিন্তু তার কর্টিক্যাল রিপ্রেজেন্টেশন কিংবা কগনিটিভ অ্যাক্টিভিটি তার কিন্তু অনেক বেটার হবে এবং সে কিন্তু আরো ভালো অনেক বেশি করে হয়তো পারফর্ম করতে পারবে। আমি এখন চেষ্টা করি একটু কোশ্চেন নিয়ে নেওয়ার, তারপরে আবার পরের আলোচনাটা একটু এক্সটেন্ড স্যার ওভার টু ইউ। প্রশ্ন নিব আপনার, এটা দাদা খুব ডিস্টার্ব দিচ্ছে মাঝে মাঝে একদমই শোনা যাচ্ছে না। আমি তারপরেও আমরা করি প্রশ্ন করছি, যারা আজকে উপস্থিত আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে এক সেকেন্ড। জি জি, আরো কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন শুরু করতে পারি। একটা প্রশ্ন করেছেন মহসিন উদ্দিন। মহসিন উদ্দিন প্রশ্ন করেছেন একটা। জি আসসালামু আলাইকুম। জি শোনা যাচ্ছে? ওয়া আলাইকুম সালাম। জি জি বলেন। জি শোনা যাচ্ছে। জি আমার ছেলে বয়স 4 বছর 7 মাস চলতেছে আর কি। সমস্যা হয়েছিল আর কি, এখন 4.5 বছরের বেশি কিন্তু এখন হাঁটে না। আমরা এখন ব্যক্তিগত ভাবে সাভারের আমরা ফিজিওথেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি,
অকুপেশন থেরাপি সবই নিচ্ছি, কিন্তু ডেভেলপমেন্ট আছে কিন্তু খুবই স্লো গতিতে এগোচ্ছে আর কি। এখনো পর্যন্ত সে ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতে পারছে না, সাপোর্ট নিয়ে দাঁড়ায় থাকতে পারে, কিন্তু এখন আবার কগনিটিভ পাওয়ারের ভিতরে একটু সমস্যা আছে, অনেক সময় আনইউজুয়াল বিহেভিয়ার প্রকাশ পাচ্ছে আর কি। কনসার্ন এই ক্ষেত্রে কি করা যায় আর কি, আরো মোর কিছু করা যায় কিনা, সাউন্ড ক্লিয়ার নাকি বুঝা যাচ্ছে? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা একটু অপেক্ষা করি, আমার ধারণা কাজী আরাফাত এবার শোনা যাচ্ছে কি? জি শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে তো? তো আমি ওনার প্রশ্ন, এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে তো? জি জি। আমি ওনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো ওনার উনি একটা খুব বাংলাদেশের খুবই ভালো অর্গানাইজেশনের সঙ্গে উনি জড়িত আছেন এবং ওনার বাচ্চার ওখানে কাজ করছেন। তো মানে সাবার সিআরপি খুব খুব ফেমাস একটা ইনস্টিটিউশন বাংলাদেশে। তো ওখানে ওনার ওর মানে ওই বাচ্চাটি সমস্ত থেরাপি গুলোই ওখানে পাচ্ছেন। তো আমি আমার পার্টটা মানে ফিজিওর পার্টটা নিয়ে একটু ওনাকে আলোকপাত করতে যাই। আমি বিহেভিয়ার কগনিটিভ এগুলো নিয়ে, কারণ এগুলোর জন্য অলরেডি ওখানে কনসার্ন যারা প্রফেশনালস আছেন তারা ডেফিনেটলি কাজ করবেন। আমি ফিজিও পার্টটা আমার যতটুকু মনে হয় আমি বারবার বলবো, 4 বছর বয়স একটু ক্রুশিয়াল বয়স। এই বয়সের মধ্যে আপনি আপনার দেখুন যে আপনার বাচ্চার প্যাক মাসেল মানে ভালো করে সোজা হয়ে বসতে পারে কিনা, এবং আরেকটা জিনিস লক্ষ্য করুন যে তার হাঁটুটা কি পুরোপুরি সোজা হতে পারে কিনা। যদি দেখা যায় যে হাঁটুটা পুরোপুরি সোজা হয়ে যাচ্ছে এবং সে হয়তো হাঁটুটাকে সোজা করেই রেখে দাঁড়াতে পারে কিংবা কোনো কিছু ধরেই হয়তো দাঁড়ায়, তাহলে কিন্তু ওর হাঁটার প্রবাবিলিটি কিন্তু এখনই খুব ভালো আছে। মানে ও কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দর ভাবে হাঁটবে। এবং যদি দেখা যায় যে হাঁটুর হয়তো অসুবিধা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে হয়তো পায়ের পিছন দিকে মাংসপেশি হয়তো একটু টান ধরে আছে, যার জন্য হাঁটুটা কিছুটা ভাঁজ হয়ে আছে, এবং তার সঙ্গে অ্যাঙ্কেল জয়েন্টটাও বেশ কিছুটা শক্ত হয়ে আছে, এবার এখানে ফিজিওথেরাপির পার্ট হলো আমরা কিছুটা এক্সারসাইজের চেষ্টা করি, কিছুটা অর্থোসিস প্রোভাইড করি। অর্থোসিস এর মধ্যে AFO বলে একটা ডিভাইস হয় যেটা ফ্যাল ফুট অর্থোসিস, সেটা দেওয়াতে কি হবে পাটা অনেকটা 90° পজিশনের মধ্যে মেইনটেইন করা যাবে। এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ গেটারস বলে একটা ডিভাইস আছে, সেই ডিভাইসটা দেওয়ার পরে হাঁটুটাকে কিন্তু অনেকটা সোজা হিসাবে মেইনটেইন করা যাবে। এরপরে যদি আমরা যদি ব্যাক এক্সটেনশন অ্যাক্টিভ এক্সটেনশন দাদা একটু আবার ডিস্টার্ব দিচ্ছে লাইনটা।
আমার মনে হয় আপনি ডিসকানেক্টেড হয়ে গেছেন, আসলে একটু ডিস্টার্ব দিচ্ছে। আমরা শুনতে পাচ্ছিলাম ভালো মতোই, মাঝখানে আবার আমরা একটু অপেক্ষা করি। আসলে টেকনিক্যাল বিষয় তো, মাঝে মাঝে ইস্যুগুলো হয় আমাদের, তো উনি খুবই চেষ্টা করছেন আবার আসার, আমরা একটু অপেক্ষা করি। যদি দেখা যায় যে ফিজিওথেরাপির মাধ্যমে তার পায়ের পাটাকে অনেক বেশি সোজা করা যাচ্ছে না, কিংবা পায়ের মাংসপেশির স্প্যাস্টিসিটি অনেক বেশি, অ্যাঙ্কেল জয়েন্টের স্প্যাস্টিসিটি অনেক বেশি, সেখানে কিন্তু অন্যান্য কিন্তু প্রফেশনালস এর কিন্তু মেডিকেল প্রফেশনালস এর কিন্তু হেল্প নিতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র ফিজিওথেরাপিস্ট হিসাবে কিন্তু আপনি নিজের উপরে কিন্তু শুধুমাত্র ভরসা করলে হবে না, সেখানে কিন্তু অন্য প্রফেশনালস এর হেল্প নিতে হতে পারে। সেখানে হয়তো বোটল ইনজেকশনস রয়েছে, সেটা কিন্তু প্রয়োগ যদি করা যায় তাহলে কিন্তু মাসেলের স্প্যাস্টিসিটিটা কিন্তু বেশ কিছুদিনের জন্য কম। এবং তারপরে কিন্তু ফিজিওথেরাপি যদি কন্টিনিউ করা যায়, মানে বোটলিফাইড করা যাচ্ছে না, তো সেই জায়গা থেকে তো আমরা যদি তাকে যদি বোটুলিয়াম ইনজেকশন যদি কোনো তারা বিশেষজ্ঞ ডাক্তারবাবু আছেন এই সাবজেক্টে প্রয়োগ করা যায় নির্দিষ্ট জায়গাতে। আচ্ছা, আমি নেটওয়ার্ক একটু সলভ করার চেষ্টা করছি, আমার এখানে টেকনিক্যাল পার্সন এসেছেন, আপনি একটু কন্টিনিউ করুন সাহেব, আপনি প্লিজ একটু কন্টিনিউ করুন। অবশ্যই, আমরা যেটা বলছি যে উনি সম্ভবত ডিসকানেক্ট হয়েছেন, চেষ্টা করছেন নেটওয়ার্কটা ইয়ে করার জন্য। এখানে একটা বিষয় হচ্ছে যে আমি যেটা বলতে চাই যে এই ইস্যুগুলো তো মানে হতেই পারে, এগুলো আমাদের প্রবলেম হতে পারে যেহেতু ইন্টারনেটের উপর নির্ভরশীল আমরা, এক একটা সময় একটা সমস্যা হতে। তবে এখানে উনি প্রথমেই উনি শুরুতে একটা কথা বলেছেন যে আজকের আলোচনার পরেও যদি কারো প্রশ্ন থাকে তাহলে উনি আমরা যখন ভিডিওটা পোস্ট করব, আমাদের প্রথমে আমরা ইউটিউবে আপলোড করি, তারপরে ফেসবুক আমাদের যে পেজটা আছে সেখানে করি, তো সেখানে আপনি প্রশ্ন করতে পারবেন। এই জন্য আমি বলছি যে যদি কনফিউশন থেকে যায় তারপরেও আমরা আরাফাতের কাছ থেকে ইনশাল্লাহ এগুলোর ইয়ে পাবো, মানে আনসার গুলো পাবো। সেটা তারপরে চেষ্টা করি ওনার কাছ থেকে শোনার, যেটা মহসিনুদ্দিনের ইয়েতে উনি রিপ্লাই দিচ্ছিলেন, যেটা যে সিআরপি মানে উনি বলছিলেন যে খুবই নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান বাংলাদেশে। তো এটার পাশাপাশি উনি একটা অল্টারনেটিভ একটা ইয়ের কথা বলছিলেন যে অন্য প্রফেশনালদের ইন্টারভেনশন দরকার। জি জি জি, এক্ষেত্রে অর্থোপেডিক্স এ আমি দেখিয়েছিলাম বলেছেন ঠিক আছে, পা মোটামুটি অনেকটা ফ্লেক্সিবল, মানে স্ট্রেসিটি অতটা না, তবে একটা পা বাম পায়ে বেশি। তো এক্ষেত্রে অর্থোপেডিক্স বলছে যে 6 বছর হলে
অপারেশন করে করানো যেতে পারে। কিন্তু ফিজিওথেরাপিস্ট তোমরা বলতেছেন যে না, 18 বছরের আগে এটা করানো উচিত হবে না, সবকিছু দেখে আর কি। এক্ষেত্রে আমার মনে হয় এই প্রশ্ন উত্তরটা আমরা ওনার কাছ থেকে পাবো, এটা এমন মানে এই সমাধান। কারণটা হচ্ছে 18 বছর আগ পর্যন্ত এটা বাড়তে থাকে, এর মধ্যে যদি আমি অপারেশন করাই একাধিকভাবে অপারেশনের ঝুঁকি থাকে, এক্ষেত্রে অন্য কোন সমস্যাও হতে পারে আর কি। ফিজিওথেরাপিস্টের কথা আর কি, অর্থোপেডিক্স আমি ঢাকাতে দেখেছিলাম, ওরা বলছে যে 6 বছর হলে আমরা করাবো, আমরা দেখেছিলাম, দেখাই না, 3-4 বার আমরা দেখাইছি। আচ্ছা, জনাব আরাফাত বশির, আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমাকে? মহসিন একটা কথা বলছিলেন যে আপনার বাংলাদেশে দেখিয়েছেন যে অর্থোপেডিক এবং মহসিন আপনি আছেন আমাদের সাথে? আসিনি, এখন সিআরপি তে আসার পরে আমরা নিচ্ছি প্রায় 6 মাস যাবো, এখন সিআরপির ওভারঅল ডেভেলপমেন্ট তো আছেই, আসলে তো দাঁড়াচ্ছে না, দ্রুত গতিতে যাচ্ছে। তো অপারেশনের কথা বললাম, তো বললো যে না, 18 বছরের আগে ফিজিওথেরাপিস্টের কথা, 18 বছরের আগে কোন রকমের সার্জারি করা ঠিক হবে না। সেক্ষেত্রে আমার মধ্যে কনফিউশন সৃষ্টি হচ্ছে যে আসলে কি করবো, 4.5-7 বছর হয়ে যাচ্ছে, এখন হাঁটবে মনে হচ্ছে, আবার মনে হচ্ছে হাঁটবে না এমন মনে হচ্ছে। আমি অর্থোপেডিক্সে সহযোগিতা নিয়ে সার্জারি করাই, তাহলে কোনো সমস্যার সৃষ্টি হবে কিনা? আপনার আপনার বাচ্চার বয়স কত? 4 বছর 7 মাস। এখন 4 বছর 7 মাস। 4 বছর 7 মাস। প্রথম কথা, সেরিব্রাল পলসি যদি থাকে, আমি পুরো কোশ্চেনটি হয়তো শুনতে পাইনি, কোনো কোনো জায়গায় যদি কোনো আমার কথা বলার মধ্যে যদি কিছু অসুবিধা থাকে, আচ্ছা ঠিক আছে, আমাকে মার্জনা করবেন, আমি যতটা শুনতে পেয়েছি ততটার উত্তর দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তো আপনার বাচ্চার 4 বছর 7 মাস বয়স, আপনাকে অর্থোপেডিক সার্জন সার্জারি করার জন্য পরামর্শ দিয়েছেন এবং আপনার ফিজিওথেরাপিস্ট হয়তো বলেছেন। আমার তো আমার যেটা মতে বলে আর কি, আমার এই দুটো তিনটে ক্রাইটেরিয়া আছে, আমি অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমার যদি মনে হয় যে না, আই ক্যান ম্যানেজ দ্য কেস, আমি যদি মনে হয় যে আমি একটু ম্যানেজ করতে পারবো, তাহলে আমি কিন্তু চেষ্টা করা দেখা যেতে পারে যে মানে যেটাকে আমরা কনজারভেটিভ মেথড বলি আর কি, উইদাউট মানে এনি এনি সার্জিক্যাল ইন্টারভেনশন। কিন্তু এবার সার্জারিরও কিন্তু অনেক ধরনের প্রক্রিয়া আছে, অনেক ধরনের টেকনিক আছে। কিরকম কি সার্জারি টেকনিক আছে? আমাদের সেরিব্রাল পলসিকে কিন্তু আমরা ডেভেলপমেন্ট কিন্তু একটা জোনে ভাগ করি, একটা যদি ডায়মন্ড জোন ধরি, মানে 0-2 ইয়ার্স কে যদি আমরা ডায়মন্ড জোন ধরি, মিনস দ্যাট ইজ দ্য ডেভেলপমেন্ট ইজ দ্যাট, মানে খুব ভালো, যেখানে ওই সময়ের মধ্যে ডেভেলপমেন্ট সব থেকে ভালো হয়, তো দ্যাট ইজ কল্ড ডায়মন্ড। তারপরে হচ্ছে আপনার 2-4 বছর পর্যন্ত সেটাকে আমরা বলি গোল্ড, তারপরে বলি সিলভার 2 বছর করে করে, তারপরে বলি কপার, এবং নেয়ার অ্যাবাউট 8 বছর কিংবা তার যে বিয়ন্ড যে স্টেজ থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে আয়রন স্টেজের দিকে যায়। এক্ষেত্রে মানে ফিজিওথেরাপি কিংবা রিহ্যাব যে প্রসিডিওর, বাচ্চাটির ক্ষেত্রে কিন্তু নিউরোলজিক্যাল ইস্যু হচ্ছে তার স্প্যাস্টিসিটি কিংবা তার শরীরে শক্তভাব, কিন্তু তার
অ্যাক্টিভিটি কিন্তু করতে দিচ্ছে না, কিছু নেই করে দিয়ে ব্রেনের রিজেনারেশন, তাহলে কি সার্জারি হয়? সেই সার্জারি গুলো হয় লোকাল, মানে একটা সিলেক্টিভ জায়গা কিরকম, যদি এখানে যদি মনে হয় যে কোন একটা জায়গাকে যদি অসুবিধা হয়, দ্যাট ইজ কল ফোকাল ডিসঅর্ডার কিংবা ফোকাল সমস্যা, যদি মনে হয় যে বাচ্চাটির অ্যাঙ্কেল জয়েন্ট হাঁটুটা খুব শক্ত, ওখানে যদি কিছু একটা করা যায় এবং তার সঙ্গে ওই হ্যামস্ট্রিং এর ওখানে যদি কিছু করা যায়, এই দুটো রিলিজ করলে কিন্তু বাচ্চাটির কিন্তু ফিজিওটা করতে হেল্প হবে না, নতুন স্কিল শেখানোর জন্য কিন্তু আপনার থেরাপি প্রয়োজন। আপনি যদি থেরাপি যদি ঠিকঠাক করে দেওয়া যায় তাহলেই কিন্তু নতুন স্কিল আসবে, কিন্তু নতুন স্কিল যদি আসার ক্ষেত্রে যদি প্রবলেম দেখা যায় যে আমার হাঁটুটা হচ্ছে প্রচন্ড শক্ত হয়ে আছে, অ্যাঙ্কেল জয়েন্টটা প্রচন্ড শক্ত আছে, তাহলে কিন্তু থেরাপিস্টের সঙ্গে অ্যাসেসমেন্ট করা এবং আ গুড টিম ওয়ার্ক মিন্স সার্জন থেরাপিস্ট প্যারেন্ট, এই তিনজনের একটা গুড টিম ওয়ার্ক এবং আমাদের গোল সেটিং যে আমি বাচ্চাটিকে 6 মাসের মধ্যে এই পজিশনের মধ্যে দেখতে চাই, বাচ্চাটির হাঁটাটা এই জায়গাতে ইম্প্রুভ করবে এবং ওকে আমি এইরকম ভাবে দেখতে চাই, দেন ইউ ক্যান মেক ইউর ডিসিশন। ডেফিনেটলি আপনাকে যদি বলে থাকে, আমার যদি মনে হয় যে না থেরাপিস্টও আপনাকে বলছেন, তো ইউ মাস্ট গো ফর দ্যাট দ্য প্রসিডিওর, এবং প্রসিডিওরটা কি হবে, বাংলাদেশে অনেক মানে প্রফেশনালস আছেন, ওনারা ডিসিশন তো ডেফিনেটলি ভালো ডিসিশন নেবেন, কিন্তু আমি যেটা বললাম যে আপনাকে প্রথমে গোল সেট করতে হবে এবং দেখতে হবে যে ওটা কি রকম অসুবিধা হচ্ছে। অনেক অনেক ধরনের প্রসিডিওর হয় কিন্তু আপনাকে আলটিমেটলি গোল সেট করতে হবে এবং ওটা নিউ স্কিল শেখার জন্য পর্যাপ্ত কিনা সেটা দেখতে হবে। আপনাকে ইচ্ছা গেল ওয়ান ফাইন মর্নিং আপনি গিয়ে সার্জারি করলেন, তারপরে থেরাপি টেরাপি সব বন্ধ, 6 মাস পরে বলবেন যে বাচ্চাটির কি হলো, তখন কিন্তু বাচ্চাটি আরো ডিটোরিয়েট করবে, কারণ বাচ্চাটির থেরাপি হওয়ার পরে কিছুদিন থাকে তো কাজেই আপনার একটা নর্মাল মাসল ছিল, একটা মানে এইরকম তার একটা স্ট্রাকচার ছিল, সেটাকে যখন কোন ধরনের ভাবে তাকে ইনসিশন করা হবে, তাকে কাট দেয়, ভেরি সাইজ অফ আপনার বাচ্চাও খুব ভালো থাকবে, ইনশাল্লাহ আপনার বাচ্চাও খুব ভালো থাকবে, খুব ও খুব তাড়াতাড়ি হাঁটতে পারবে। অন্যদের কাছে যাচ্ছি, আপনাদের অন্য কারো কোন প্রশ্ন আছে কি? প্রশান্ত বিশ্বাস অথবা কেউ কেউ নাম নেই এখানে, আপনারা যদি কারো কোনো প্রশ্ন করতে পারেন। हेलो जी जी बोले जी जी, मैं अक्षांश की मम्मी बोल रही हूँ, कैलकटा से ही बोल रही हूँ। सर से मेरे बच्चे के फिजियोथेरेपी होती थी, लेकिन अभी तो लॉकडाउन है और इसमें तो हो नहीं रहा है। 2019 में इसका हैमस्ट्रिंग रिलीज सर्जरी हुआ था, तो 1.5 साल तो हो गया और अभी ये एल्बो क्रश पे आ गया है सर। लेकिन अभी एल्बो क्रश से तो अच्छा हुआ है, स्पीड भी अच्छा हुआ है और सब कुछ है,
लेकिन दिक्कत क्या हो रही है ना कि अभी इसका बैक बैक स्ट्रेचिंग हम कैसे कराएं, थोड़ा सा पोस्चर ना, ये मतलब बहुत इरेक्ट नहीं है, सामने से थोड़ा झुक रहा है, तो बाकी सब तो हम करा रहे हैं जैसे रोलिंग, उसके बाद कमर उठाना, भुजंगासन, फिर आपको हैमस्ट्रिंग मतलब सॉरी क्वाड्रिसेप स्ट्रेंथनिंग, सिटअप्स, ये सब करा रहे हैं, लेकिन इसका मतलब हम नहीं समझ, मेरे पास बॉल नहीं है जिम बॉल, तो कैसे कराएं मैं इसका बैक स्ट्रेचिंग। हेलो जी सर, आपसे एक रिक्वेस्ट है, आपसे एक रिक्वेस्ट है, जी जी आप हेलो आप बांग्ला बोल पाएंगे क्योंकि बहुत सारा व्यूअर्स जो है वो बांग्लादेश से। हेलो आपको सुनाई दे रहे हैं? हाँ हाँ सुनाई दे रहा है सर। आप थोड़ा 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 सा बांग्ला बोल पाएंगे? हाँ सर हम तो बोलते हैं, ठीक है हमको जी बोलते हैं सर। सर आमी तो अच्छान से माँ और आमी जानते चाहिए कि बैक स्ट्रेचिंग आमी के रकम कराबो केनो कि ठीक आछे आमी सब किछु कराछी जी। हेलो नेटवर्क तो डिस्टर्ब। हाँ नेटवर्क प्रॉब्लम है। আমি প্রশ্ন শুনেছেন আই এম শিওর বিকজ উনি তো হিন্দি জানেন না শুনে, তাই না? হি নোজ হিন্দি। আমি উত্তর আমি আমি উত্তর আমি হ্যাঁ স্যার আপ বাংলা মে উত্তর হম হম সমঝ জায়েঙ্গে আমি জি আমি উত্তর যে আম আর আকশান আমার খুব পছন্দের বাচ্চা আর কি, সব বাচ্চাই আমার খুব পছন্দের, তার মধ্যে আকশানের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আছে, অনেক বেশি শুভেচ্ছা আছে। ও জি থ্যাংক ইউ। স্কুলে পড়ে, খুব ভালো স্কুলে পড়ে, ইন্ডিয়ার একটা খুব প্রতিষ্ঠিত যশা সরকারি বলুন কেভি কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ। আমাদের আপনাদের আর আর পাঁচজন বাচ্চার থেকে অনেক বেশি, তো কাজেই ওনার মা বাবা সবাই কিন্তু বাচ্চার প্রতি প্রচন্ড কাজ করেন, তো তার জন্য মানে এরকম পেরেন্টদেরকে আমরা চাই যে এরকম পেরেন্ট সামনে সামনে এগিয়ে আসুক। আমি আকশানের হিস্ট্রি একটু বলি, তারপরে ওর একটু উত্তর দেওয়ার চেষ্টা করবো, তাহলে আমাদেরকে ওর বলতে সুবিধা হবে। ক্যান আই শেয়ার হিজ হিস্ট্রি? ডেফিনেটলি ডেফিনেটলি স্যার ডেফিনেটলি। ঠিক আছে, তো আকশান কা আবি উমর নিয়ার অ্যাবাউট 7 সাল হো রহা হ্যায় মাম্মি, 8 ইয়ার্স 3 বছর আগে যখন আসে ওর তখন হাঁটু ভাঁজছিল, ও তখন দাঁড়াতে পারতো না, ও কোনো ক্রমে বসে থাকতে পারতো এবং বসে থাকাটাও খুব ভালো স্টেপ ছিল না, ও মেনটেন করতে পারতো না। ওর একটা সার্জিক্যাল প্ল্যান হয় ওর সেই সময়, এন্ড হয় ওর একটা হ্যামস্ট্রিং ওখানেটাতে সার্জারি করা হয়েছে, ওর থাইজ এর ওখানে অপারেশন করা হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওর অ্যাঙ্কেল জয়েন্ট অপারেশনস করা হয়েছে, এবং ফলোড বাই ওর ফিজিওথেরাপি কন্টিনিউ হয়। যে বাচ্চা ভালো করে দাঁড়াতে পারতো না আমাদের, তারপরে ওর ফিজিও করার পরে তো ও এখন চেষ্টা করলো যে ও প্রথমে ব্যাকটাকে ওর স্ট্রেট করার, ও চেষ্টা করলো যে ওর হাঁটুগুলোকে স্ট্রেট করার, ওর অ্যাঙ্কেল জয়েন্টের মধ্যে মুভমেন্ট এলো। ও প্রথমে আমাদের একটা কে ওয়াকার বলে একটা ডিভাইস হয়, কে ওয়াকার মিন্স ইট ইজ মোর অর লেস আ ওয়াকার, মিন্স রিভার্স ওয়াকার আর কি, যেটাকে আমরা বলি। ও কে ওয়াকার নিয়ে উইদিন 7 মান্থের মধ্যে ও কিন্তু হাঁটা শুরু করলো। যে বাচ্চাটি 5 বছর বয়সে হাঁটতে পারছিল না, সে কিন্তু নিয়ার অ্যাবাউট 5.5-6 বছর বয়সের মধ্যে কিন্তু আস্তে আস্তে হাঁটা শুরু করলো। এরপরে যেটা হলো, আমরা ওর বিলটা অনেকটা থিন, মানে ও একটু রোগা কিংবা এবং লম্বা বাচ্চা, তো ওটা আমরা তার সঙ্গে ওর এক্সারসাইজ শুরু করলাম, অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু ও রোগা এবং মাসেল বিল্ড যেহেতু ওর করা যাচ্ছিল না কোনো ক্রমে, তো আমরা ওর সঙ্গে কন্টিনিউ করলাম এএফও অ্যান্ড গেটার্স। সামটাইমস আমরা গেটার্স দিয়ে ট্রাই করতাম, সামটাইমস উইদাউট গেটার্স দিয়ে, টু মেনটেন দ্য পাওয়ার অফ দ্য কোয়াড্রিসেপস আমরা উইদাউট গেটার্সে ট্রাই করলাম, এবং তার সঙ্গে সঙ্গে ব্যালেন্স স্টেবিলিটির জন্য এক্সটেনশন এক্সারসাইজ ম্যাসিভলি আমরা ট্রাই করলাম, অ্যান্ড আপার হ্যান্ড অ্যাক্টিভিটি অ্যান্ড ব্যাক স্ট্রেচিং, ট্রাঙ্ক অ্যাঙ্কল অ্যাক্টিভিটি, এগুলো আমরা খুব বেশি বেশি করে ওর সঙ্গে করলাম। এখন আকশানের মধ্যে যেটা ডেভেলপমেন্ট হয়েছে, আমরা ওর যেটা ওয়াকার যেটা ছিল, মিন্স যে কে ওয়াকারটা ছিল, ও কে ওয়াকার উইথড্র হয়েছে ওর থেকে,
ও এখন দুটো এলবো ক্রাচ, মানে ইট জাস্ট লাইক আ স্টিক, তো ও এখন স্টিক নিয়ে হাঁটতে পারে। এবং ওর ও নর্মাল স্কুল আর পাঁচজন বাচ্চার মতো, আমি যেটা বললাম যে আর যে পাঁচ বাচ্চার থেকে ভালোই পারফর্ম করে, নিয়ার অ্যাবাউট ওর ওর একাডেমিক অ্যাবিলিটি অনেক বেটার। ডেফিনেটলি ওর হ্যান্ডরাইটিং এর একটু ইস্যু আছে, ও একটু লেটে লিখতে পারে, বাট আদারওয়াইজ কিন্তু ওর পারফরমেন্স কিন্তু খুব ভালো। প্রচন্ড টকেটিভ, প্রচুর কথা বলতে ভালোবাসে, দ্যাটস ওয়াই হয়তো আমি একটু বেশি ভালোবাসি ওকে। তো এই হচ্ছে অ্যাকশনের অবস্থা। এরপরে আমার যেটা মুশকিল হয়েছে, এই পাঁচ মাস কিন্তু আকশানের সঙ্গে আমাদের আর দেখা হয়নি বিকজ অফ কোভিড। কোভিড আমাদের কিন্তু সিচুয়েশন কিন্তু চেঞ্জ করেছে। আকশানের যেই সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু সব পেরেন্টেরই কিন্তু একই কমপ্লেন, যে বাচ্চা সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, হাঁটু মেনটেন করতে পারি। আমি আকশানের মাকেও বলবো যে আপনি অনেক বেশি কনসেন এক্সারসাইজ গুলো ডিফারেন্ট পশ্চারে, আপার হেড অ্যাক্টিভিটি, উপর থেকে বল থ্রো করা, বল ক্যাচ করা, wall কে পুশ করা, যাতে ব্যাক গুলো অনেক বেশি অ্যাক্টিভ এক্সটেনশন মেইনটেইন থাকে, সাইডে রোটেশন করা, তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ ধরে পশ্চারকে পিছল দেওয়ালের দিকে পশ্চারকে হোল্ড করা। ওকে কি করতে হবে, দেওয়ালের দিকে পুশ করে দাঁড়িয়ে থাকতে হবে। তখন কি হবে, আমাদের অ্যাবডোমিনাল মাসেলস গুলো মানে পেটের মাংসপেশিটাও টাইট হবে, তার সঙ্গে পিঠের মাংসপেশির মধ্যেও কোঅর্ডিনেশন আসবে, কোর মাসেলের অনেক বেশি স্টেবিলাইজেশন হবে। দাদা আমি সরি, ভেরি ভেরি সরি, বল যদি ম্যাডামের বাংলাতে অসুবিধা হয় আপনারা কি হিন্দিতে বলেন, আমরা বুঝে নিব। আচ্ছা ঠিক আছে, না 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 আমার অসুবিধা নেই, আমি তো বাংলা বুঝি। আমরা কিছু বাংলাদেশীরা কিন্তু হিন্দি বলতে পারি না কিন্তু বুঝতে পারি। না না আমিও বুঝি, আমিও বুঝি, কিছু অসুবিধা নেই। আচ্ছা তো आप अगर ऐसे एक्सरसाइज करोगे तो डेफिनेटली बेटर होगा। एंड आप वो दूसरे भैया की तरह, मोहसिन भैया है उनके तरह, आप तो मेरा फोन नंबर जानते हो, आप कमेंट बॉक्स में या किसी भी तरीके से हमसे कांटेक्ट कीजिए, आप कोशिश करेंगे। उनका पूरा डॉक्यूमेंटेशन मेरे पास है, तो आपको इतना हिचकिचाने का कोई जरूरत नहीं है। डेफिनेटली आई डू सपोर्ट टू ऑनलाइन, डेफिनेटली दैट वर्चुअल इतना अच्छा से क्लास नहीं हो पाएगा, बट कैसे भी करके हम लोग उनको वॉक जो पेटेंसी है उनको मेंटेन कर पाएंगे और आगे अच्छा कर पाएंगे। तो दैट इज द मेन इशू, कि बच्चा को ठीक रखना है एंड उनका जो खूबियां है वो निकल के आना है। उनको चलने में खूबियां नहीं है मम्मी, आप ये थोड़ा सा सोचिए जी, बच्चा सेरेब्रल पॉलिसी तर हाँटा चलार मध्य तर किन्तु खूबियां, হাঁটা চলা কিন্তু তা সুন্দর নয়, বাট তার খুবিয়া ওই বাচ্চাটির মধ্যে যেটা রয়েছে, ও খুব ভালো মুখে কথা বলতে পারে এবং ওর বুদ্ধি, ওর কগনিশন খুব ভালো। তাহলে আমি যেটা আছে, ওর বাচ্চার যে এবিলিটি আছে আমি যদি এনহ্যান্স করতে পারি, আশা করি ও ফিউচারে খুব ভালো করবে। আর তার সঙ্গে সঙ্গে ওয়াকিং এর পেটেন্সি আমাদের মেনটেন করে যেতে হবে, যেটা আমাদের অ্যাজ এ প্রফেশনাল ডিউটি। বাট অ্যাজ এ পেরেন্ট, অ্যাজ এ টিম মেম্বার, অ্যাজ এ টিচার, স্কুল অ্যান্ড দ্য কমিউনিটি, আমরা যদি বাচ্চাটিকে যদি সঠিকভাবে যদি সার্ভ করতে পারি, তো ডেফিনেটলি ওর ফিউচার খুব খুব ভালো হবে অ্যান্ড ওর খুব ভালো ফিউচারের আমরা হোপ করছি। ঠিক আছে স্যার, অলগ সে ফোন কর, ওকে স্যার, ঠিক হ্যায় ঠিক হ্যায় থ্যাংক ইউ স্যার, হোয়াটসঅ্যাপ কর দিজিয়ে, আপকো হাম কন্টাক্ট করেঙ্গে, ঠিক হ্যায় জি, ওকে থ্যাংক ইউ স্যার। আমি অর্কপ্রভুর বাবা বলছিলাম। তো আমি আপনার কাছে ক্লাস শুরু করার পরে, কিছুদিন কন্টিনিউ করার পরে, ও তো আগে বসতে পারতো না, এখনো বসতে পারে, দাঁড়াতেও পারে, বাট ও ঠিকভাবে এখনো পা ফেলে হাঁটতে পারছে না। তো গত পাঁচ মাসে সবার যেটা প্রবলেম হয়েছে আমাদের একই প্রবলেম হয়েছে, আমরাও যেতে পারছি না ক্লাসে। তো এই মুহূর্তে কি করা উচিত বা কবে থেকে আমরা ক্লাস শুরু করবো যদি একটু গাইড করেন স্যার। ইনফ্যাক্ট আমি নিজেও কোভিডে এখন আক্রান্ত, আমি নিজে বাড়িতে রয়েছি, তো যদি একটু স্যার গাইড করেন আমরা বাড়িতে কি কি থেরাপি এই মুহূর্তে করাতে পারি। আপনি কোভিডে আক্রান্ত কিন্তু তবুও আপনি সাহস দেখিয়ে আপনার, আমরা এখন ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি, বাট আপনি তো সামাজিক ভাবে আমাদের সামনে এসেছেন, আপনার আমি দ্রুত আরোগ্য কামনা করি, যত তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যান, খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যান, আপনার যত কোনো ধরনের অসুবিধা না হয় এবং এই কোভিড নিয়ে যাতে আমরা ভয় না পাই, এবং আপনি ব্যাপারটাকে, আমি হয়তো কোভিডে এখন আক্রান্ত হইনি, হয়তো কিছুদিনের মধ্যে হয়তো আক্রান্ত হতেও পারি, বাট স্যার ইনফ্যাক্ট লাস্ট আপনার সঙ্গে একটা শেয়ার করছেন। স্যার লাস্ট আপনার সঙ্গে কথা বলার পরেই আমি কোভিডে আক্রান্ত হই। তো আমি এটুকুই বলতে চাই, কোভিডে ভয়ের কিছু নেই, শুধু একটু কথাই বলা যে মনে জোর রাখতে হবে, তাহলে কোভিড কে ওভারকাম করা যাবে, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। আমার আজকে 12 দিন হলো, তো আমি ঠিকই আছি, কোনো প্রবলেম নেই।
দেখবে একটু পরে দেখবে। হ্যালো স্যার, এই মেসেজটি এই চ্যানেলের মাধ্যমে আমি সবাই, হ্যাঁ হ্যাঁ আপনি শুনুন, আমি এই মেসেজটি ওনার যে মেসেজটি আমি আমি সবাইকে এই মেসেজটি সবাইকে দিতে চাই যে কোভিড হওয়ার জন্য ভয়ের কিছু নেই। আপনারা যারা মানে আমরা যদি বলি যে নিউরোটিপিক্যাল আর নিউরোঅ্যাটিপিক্যাল মিন্স নর্মাল অ্যাবনর্মাল বলে কোনো কথা হয় না, সবের মধ্যেই কিছু না কিছু থাকে, তো যার জন্য আমরা বলি নিউরোঅ্যাটিপিক্যাল, যারা নিউরোঅ্যাটিপিক্যাল পেরেন্ট তাদের জন্য আপনি একজন উদাহরণ। কোভিড নেওয়ার পরেও আপনি বাড়িতে আছেন এবং আপনি কাজকর্ম করছেন, আপনি একটা বাচ্চার জন্য ভাবনা চিন্তা করছেন, ইউ আর এ বিগ ইন্সপিরেশন ফর আস। তো আপনাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই যে আপনি এই প্রোগ্রামের মধ্যে এসেছেন। হ্যাঁ, এবার অর্ক প্রভুর যে বিষয়টা, যে ও যেটা আমি আগেই বলছিলাম আপনাকে, যে সেন্সারি সমস্যাগুলো, সেন্সারি সমস্যা এবং বিহেভিয়ারের সমস্যা, একটা বাচ্চার হয়তো সমস্ত শরীরের মধ্যে হয়তো সমস্ত কম্পোনেন্ট আছে, সবকিছুই হয়তো দেখে মনে হয় আপাতভাবে সব ঠিকঠাক, কিন্তু বাচ্চাটি হয়তো কেন হাঁটবো, কি জন্য হাঁটবো এই প্রয়োজন হয়তো অনুভব করতে পারছে না। কেন হাঁটবো, কি জন্য হাঁটবো হয়তো এই প্রয়োজনটা অনুভব করতে পারছে না। মাঝে 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 হয়তো প্রয়োজন অনুভব করে, হয়তো হাঁটলে ভালোই লাগে, বাইরে হয়তো ঘুরে আসে তখন প্রয়োজন অনুভব করে, আর কিছুক্ষণ পরের মধ্যে মনে হয় যে না আবার হাঁটবো না, আমি নিজের জগতে চলে গেলাম, কিংবা অন্য কোনো রকমের দিকে হয়তো ফ্যানটা ঘুরছে, ফ্যানটার প্রতি থাকলাম, কিংবা স্টিমুলেটিং বিহেভিয়ার কিংবা হাঁটটা নট করতে থাকছে, এইগুলোর মধ্যে রয়েছে। তো কাজেই এইগুলোর সঙ্গে আপনাকে তো ফিজিওথেরাপি ফিজিওথেরাপি কিংবা সেন্সারি থেরাপির সঙ্গে সঙ্গে যেরকম পশ্চার অ্যালাইনমেন্ট এগুলো মেনটেন করতেই হবে, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু স্পেশাল এডুকেটরের ক্লাস, মানে তাদের সঙ্গে একটু টিপস একটু গাইডেন্স। এখন যেহেতু আপনারও বেরোনো সমস্যা নয়, আপনাকে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে, এবং অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসেবে আপনার বাড়ির লোকেদেরকেও কোয়ারেন্টিন মেনটেন করা উচিত। তো সেহেতু আমরা অনলাইনে এখন থেকে মোটামুটি অনেক অনেক প্রফেশনালসই অ্যাভেলেবেল আছেন, তো আপনারা অনলাইনে আমাদের সঙ্গে চেষ্টা করুন, আমরা ভার্চুয়ালি যতটা পারবো, আজকে যেরকম আপনি অনলাইন প্ল্যাটফর্মে এসছেন সেরকম ভাবে আপনি পার্সোনাল ওয়ান টু ওয়ান অনলাইন ক্লাসের মধ্যেও আমরা চেষ্টা করছি, কিংবা আপনি চ্যাট বক্সের মধ্যে, আপনি মেসেঞ্জার হোক, আপনি হোয়াটসঅ্যাপ হোক, আপনি যেরকম ওভার ফোন হোক, যেরকম ভাবে চেষ্টা করুন থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ রাখার। আপনার নিকট যে সার্কেল আছে যারা সার্ভিস প্রোভাইডার, বিভিন্ন রকম ভাবে যারা সার্ভিস প্রোভাইড করছেন ওনাদের সঙ্গে কানেক্টেড থাক, ওনাদের থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করুন, এবং আপনি বাচ্চার মধ্যে কিছু করে দিতে থাকুন, দেখুন বাচ্চার মধ্যে কিন্তু আগের থেকে কিন্তু যেটা আপনার স্টপ হয়ে গিয়েছিল সেই জিনিসটা থাকবে না, হয়তো প্রচন্ড হয়তো চেঞ্জ হবে না, কিন্তু একটু একটু করে কিন্তু বাচ্চা একটু ভালো হতে শুরু করবে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। আমাদের মেয়ের বয়স 5.9 ইয়ার্স, 5 বছর 9 মাস, সে হাঁটে বাট ইন এ রানিং মোড, শি হ্যাজ পুয়ার মাসল টোন, শি হ্যাজ সেরিব্রাল পলসি। Now please advise me so I can help her. আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আপনি প্রশ্ন নিজে করতে পারেন এবং ভাইয়ের সাথে কথা বলতে পারেন। জি জি, সেডবি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, তানভিন বলছিলাম। আমার নাম থাকে না তো আমি আসলে, ওয়ালাইকুম আসসালাম, বুঝতে পারেন উনি বাংলাদেশ থেকে বলে। আচ্ছা আচ্ছা, জি জি জি, জিবসি ভাই, ওয়ালাইকুম আসসালাম, জি থ্যাংক ইউ। আমি বাংলাদেশ থেকে বলছি, আমার মেয়ের অলমোস্ট 6 ইয়ার্স, তো ওর যেটা হচ্ছে সেরেব্রাল পলসি, হাঁটা অনেক ডিলেতে হয়েছে, 2 বছর বয়সে এক পা দু পা ফেলতো আর কি, তারপরে এটা স্লোলি ডেভেলপ করছে, কিন্তু এখন হাঁটতে গেলেই মনে হয় যে ও নিজেকে ব্যালেন্স করতে পারে কিনা প্রবলেম হয়, সবসময় দৌড়ে বেড়ানোর চেষ্টা করে, নিচে তাকাতে চায় না, মানে আমি হাঁটার সময় যে নিচে দেখবো কি আছে না আছে এটাও কখনোই দেখে না, এইগুলো আর কি ওর প্রবলেম। আর যেটা হয় যে এখন আমরা যে সিঁড়িতে লিফটিং যেটা করে, একটা কোনো ওয়েট হাতে দিয়ে দেই, দেওয়ার পরে ওটা নিয়ে সিঁড়িতে উঠানামা করে, তারপরে যে ব্যালেন্স বিম টাইপের একটা বাসায় তৈরি করে নিয়েছে সেখানে হাঁটাহাঁটি করে। থেরাপি চলতো আগে, এখন তো এই যে কোভিড এর কারণে থেরাপিটা ফিজিওটা অফ রয়েছে ওর, তো আসলে বাসায় আমি কিভাবে আর ওকে হেল্প করতে পারি সো দ্যাট শি ইমপ্রুভস। জি থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি আপনি কোয়াইট অ্যাওয়ার পেরেন্ট,
আপনার কোশ্চেন শুনে মনে হচ্ছে যে আপনি অনেক কিছু আপনার বাচ্চার সঙ্গে ট্রাই করেছেন, ও হাঁটতেও পারছে, কিন্তু হাঁটার ক্ষেত্রে ওর আপনার মনে হচ্ছে স্টেবিলিটিটা কম, ও একটু দৌড়ে বেড়ায়। তো আমি এখানে মানে কিছু কিছু আমি টেকনিক্যাল একটু একটু টাচ করার চেষ্টা করছি, কারণ এইভাবে অ্যাসেসমেন্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ এই ছোট স্প্যানের মধ্যে বাচ্চাটিকে না দেখে কিন্তু আর অন্যান্য মানে আদার ফিচার গুলো না দেখে আমি একটু লিঙ্ক করানোর চেষ্টা করছি আর কি। তো এবার দেখুন, কতগুলো বাচ্চাদের ক্ষেত্রে মানে হয়তো তার মোটরে সমস্যা আছে, তার সঙ্গে সঙ্গে তার হয়তো সেন্সরিরও সমস্যা আছে। একটা আমাদের একটা রয়েছে আর কি ভিজুয়াল মোটর স্কিল, তো সেখানে কি হয় যে আমরা কোনো কিছু চোখে দেখি এবং তার সঙ্গে পারসেপ্ট করি এবং সেরকম ভাবে অ্যাক্টিভিটি করি, কিন্তু বাচ্চাটি যখন হাঁটছে তার কিন্তু সামনের দিকে নজর নয়, সে কিন্তু উপরের দিকে তাকিয়ে হাঁটছে। অনেক সময় এরকম হয়, কারণ তাকে হয়তো ওই কর্নারে একটা জিনিস দেখতে হয়তো খুব ভালো লাগে, কিংবা চোখটা হয়তো এরকম ঘুরিয়ে দেখলে হয়তো সে হয়তো আনন্দ পায়। তো সেই ক্ষেত্রে আমাদের ট্রায়াল এন্ড এরর দেখাবো ওর হাঁটাটা ভিডিওতে, সেন্সরি। হ্যাঁ, আমি একটু আপনি আমার সঙ্গে পরে এই বিষয়ে যোগাযোগ করলে আমি মনে হয় আপনাকে হেল্প করতে পারবো। জি জি, সাহিদ ভাই কি বলেন? মামা একটু হাঁটা দেখবে তোমার, চলো এটা এটা রেখে দিই বাবা। আপা খুব চেষ্টা করেন বাচ্চাটাকে নিয়ে, উনি অনেক ইয়েতে আমাদের সাথে জানতে চান। বাবা চলো তো চলো তো, থ্যাংক ইউ সাইদ ভাই, লেগেই আছি বাবুর জন্য, জব লিভ করেছি, এখন দেখা যাক। বাবা হ্যাঁ একটু একটু হাঁটি, একটু হাঁটবো, মামা দেখবে, মামা আদিকে সামনে সামনে কি আছে দেখো, এই যে এখন কিন্তু এটা দেখলো না, না দেখে ও হাঁটছিল, একটা ছোট্ট থেরাপি বানিয়েছেন। এই যে পা লেগে গেল, এই জিনিসগুলো। হ্যাঁ বাবা একটু ওই যে হেঁটে ওখানে যাও, তোমার দোলনাটাতে একটু যেয়ে বসো তো বাবা, দোলনায় যেয়ে বসো, গো যাও যাও, দো আস্তে 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 আস্তে। এই যে নিচে একবারও দেখছ না, ও লক্ষ্য করেছেন এটাই আসলে মেইন ট্রাবল করছে এটা। আমি আপনাকে যেই বিষয়টা বলছিলাম ব্যাপারটা অনেকটাই সেরকমই, আপনার ওর মনে হয় একটা স্পেক্স ইউজ করছে যার হয়তো কোনো একটা পাওয়ার আছে, ওর চোখের মধ্যে মনে হচ্ছে স্কুইন্ট আছে, দুটো চোখের কনজুগেটেড আই মুভমেন্ট হয়তো হয় না। হ্যাঁ, তো সেইখান সেই সেই বিষয়টাও হয়তো কোনো কোনো জায়গার ক্ষেত্রে হয়তো হয়তো একটু ওভারস্টিমুলেট করছে কিংবা হাইপোস্টিমুলেট করছে, সেই ব্যাপারটুকু দেখতে হবে, যার জন্য ও কিন্তু কোনো যেটা বললাম যে আমাদের ওই ভিজুয়াল মোটর পারসেপশন সেই জায়গা থেকে হয়তো কিছুটা অসুবিধা হলেও হতে পারে। তো তার জন্য হয়তো কোনো মোটর প্ল্যানিং, যে মোটর এক্সিকিউশন যেটা বললাম, যেটা প্র্যাকটিস যেটাকে, সেই এক্সিকিউশনের ক্ষেত্রে কিন্তু হয়তো আপনি যেরকম ক্লাসিক্যালি চাইছেন হয়তো পারফর্মও করে নিচ্ছে ও, কিন্তু দেখুন কিন্তু খুব মিষ্টি বাচ্চা, ওকে বলটা আনতে বললেন ও কিন্তু ঠিক বলটাই নিয়ে এলো, মানে এটা নয় যে ও আপনার সব কথা শুনছে না, কিন্তু আপনি যতটা ক্লাসিক ভাবে চাইছেন ও হয়তো সেই ক্লাসিক ভাবে ব্যাপারটা পারছে না। তাহলে আমাদের কি কি করণীয়, আমাদেরকে কি করতে হবে যে সেন্সরি মডিউলের মধ্যে আমাদের কিন্তু কতগুলো টাস্ককে কিন্তু একটা সিঙ্ক্রোনাইজ ওয়ের মধ্যে যদি পারফর্ম করতে পারি এবং সেটাকে যদি রেগুলার অ্যাক্টিভিটি করতে পারি। আমি আপনাকে যদি একটা ভিডিও দেখাই আপনার কি সুবিধা হবে একটু? আমি একটা চেষ্টা করি একটা গ্রুপ থেরাপির একটা ভিডিও দেখানোর, একটু চেষ্টা করি একটা। হ্যাঁ, তাহলে আমাদের একটু একটু একঘেয়েমিটাও কিছুটা কাটবে।
আচ্ছা ভিডিওটা কি শুরু হয়েছে কি না আপনারা কি ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিও দেখতে পাচ্ছেন না 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 শুরু হয়নি ভিডিও রান হয়নি এখনো আচ্ছা আচ্ছা আপনার স্ক্রিনটা এসেছে আচ্ছা আচ্ছা আমি দেখি এক সেকেন্ড সময় লাগছে মানে এক সেকেন্ড হ্যাঁ সময় লাগছে স্ট্রিমিং হতে সময় লাগছে আচ্ছা এই ফাঁকে আমি একটু ভাই আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি এই মুহূর্তে মানে অনলাইনে কনসালটেশন করছেন হ্যাঁ আমি অনলাইনে কনসালটেশন করছি আগে 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 আমি অনলাইনে কনসালটেশন করছিলাম না বিকজ আই ডোন্ট হ্যাভ আ বিলিভ দ্যাট আমি যদি বাচ্চাকে সামনে না দেখি বাচ্চার সঙ্গে হয়তো আমি কাজ করতে পারবো না এটা আমার প্রথমেই বোধ হয়েছিল বাট কিন্তু এখন যা পরিস্থিতি তাতে মনে হয়েছে না যুগের সঙ্গে চেঞ্জ করতে হবে এবং সবথেকে বড় কথা আমার নেটের একটা মানে আমার নেটওয়ার্কে ট্রাভেল হওয়ার একটা বড় কারণ হচ্ছে আজকে আমি কলকাতার মধ্যে নেই আমি আজকে শান্তিনিকেতনের পাশেই একটা গ্রামের মধ্যে এসেছি এবং এবং এখান থেকেও কিন্তু আজকে আমি আমার কাজের মধ্যে থাকতে পারছি বিকজ অফ দ্যাট এই এই গ্লোবাল চেঞ্জেস এর জন্য তো তার জন্য আমি অনলাইন কনসালটেশন ডেফিনেটলি শুরু করেছি বাট আমি আপনাকে শেয়ার করাতে যাচ্ছি না না শেয়ার হচ্ছে আচ্ছা আচ্ছা আপনার কি ভিডিওটা কি এসেছে ভিডিওটা কি এসেছে না ভিডিওটা মানে শেয়ারিং এর প্রবলেম নাই ভিডিও রান করছে আমি আমি আরেকবার চেষ্টা করছি আচ্ছা রান হচ্ছে না আমি আরেকবার চেষ্টা করছি আরেকবার চেষ্টা করছি এদিকে এদিকে আসো মা চালু করে দিছি চালু করে দিছি তো বাবু চলো আসো তুমি কার একটু দেখ আসো আসো হ্যাঁ একটু হাঁটো হাঁটো একটু হ্যাঁ নিজে নিজে আমাকে ছেড়ে দাও হাঁটি হাঁটি ডাবল ক্লিক করেন বলছে ডাবল ক্লিক ডাবল ক্লিকই করছি এবার শেয়ার হয়েছে এবার এবার কি চলছে না মানে অন হচ্ছে না ভিডিওটা আমরা ওই পেজটা দেখতে পাচ্ছি যেখানে আপনার যে স্পেশাল চাইল্ড কেয়ার এর ইয়েতে করেছেন আপনি বেশ কয়েকগুলো ভিডিও আছে কিন্তু কোনোটা ইয়ে হচ্ছে না চলছে না আর কি বাবু বাবু দাঁড়াও আচ্ছা আমি তো আপনাকে হাঁটার সময় হ্যালো বলো আমি দিচ্ছি তোমাকে দিচ্ছি তোমার মোবাইলটা নিয়ে আসো হ্যালো বলো না হ্যালো বলো হ্যাঁ হবে আচ্ছা যাও মা করে আসো তোমারটাতে যাও
সরি কোনো রকম ভাবে আসছে না 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 কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আপনি ভিডিওটার কিছু আইডিয়া দিয়ে রাখতে পারেন এরকম ভাবে কোনো রকম ভাবে টেকনিক্যালি সমস্যা হচ্ছে অথবা আমাদের পেজ কোনো রকম ভাবে টেকনিক্যালি সমস্যা হচ্ছে আচ্ছা আমি একটু বলে রাখি আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি শোনা যাচ্ছে জি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছেন জি ভাইয়া জি আপু আপনি শুনতে আপু আপনি শুনতে পাচ্ছেন আচ্ছা তো আমরা হ্যাঁ আমরা আমরা অবশ্যই বাচ্চাদের সঙ্গে যে থেরাপি ডিজাইন করি কিংবা যে সেন্সরি থেরাপি ডিজাইন করি সেটা অবশ্যই প্লেফুল হয় বাচ্চাদের সঙ্গে আমরা জেনারেলি চেষ্টা করি কোনো ধরনের ইনস্ট্রাকশনকে বেশি না দেওয়ার কোনো ধরনের কমপ্লেক্স ইনস্ট্রাকশন না দেওয়ার চেষ্টা করি যে বাচ্চাটিকে একটু যেই কাজটা আমরা করতে চাইছি সেটা একবার হয়তো ডেমো করে দেখিয়ে দেওয়ার পরে সেই সিকোয়েন্সিং গুলো যাতে বাচ্চা মেনটেন করতে পারে সেগুলো করার আমরা চেষ্টা করি প্রথমত হচ্ছে বাচ্চাটিকে আপনি কি করতে পারেন ওর কিছু কিছু পশ্চারাল ইনস্টেবিলিটির জন্য আমরা বলের উপরে অনেকটা কাজ করতে পারি যেটাকে বলি থেরাপি বল তার উপর আমরা ওকে ফোন লাইনে কোনো কিছু মানে একটা একটা করে জিনিসপত্রকে সাজানো আবার একটু হুইল ব্যারোর মতো করে একটু উপর হয়ে থাকা যাতে আমাদের এই এক্সটেনশনের ব্যাক এক্সটেনশনের কাজগুলো একটু বেশি হয় মিন্স দুটো পায়ের মধ্যে থাকবে মাংকি যেরকম ভাবে যায় এইরকম ভাবে আপনি ওকে কাজ করতে জিনিসপত্র গুলো একটু বেশি করে করতে পারেন ওকে ওকে আপনি কি করতে পারেন আপনি আউটডোরের মধ্যে বাড়ির ছাদের মধ্যে কিংবা বাড়ির মধ্যে যদি একটু খোলা যদি জায়গা থাকে সেখানের মধ্যে ওকে থ্রো করানো এবার ও যদি থ্রো করতে যদি অসুবিধা হয় তো তাহলে ওই ব্যাপারটিকে একটু ফানি বানানোর জন্য আপনি কি করতে পারেন যদি আপনি হয়তো কোনো একটা জায়গার উপরে মিন্স ওই ছোট একটা জায়গার উপরে রেখে কোনো একটা জায়গাতে শুধু একটু ট্যাপ করলেই বলটিকে গিয়ে কোনো একটা মানে জায়গাতে হয়তো হিট করলো যাতে একটু মজা হয় আর কি ইন্টারঅ্যাক্টিভ প্লে এর মধ্যে আপনি একটু ওই ওভারহেড অ্যাক্টিভিটি গুলো করা যাতে কি আপার ব্যাক এক্সারসাইজ শোল্ডার ব্যাক এক্সারসাইজ এই সমস্ত জিনিসপত্র গুলো একটু বেশি বেশি করে কাজ হয় যদি মনে হয় যে বলটিকে ধরতেও অসুবিধা হচ্ছে তাহলে আপনি বলটি উপর থেকে হ্যাংও আপনি করতে পারেন আপনার যদি মনে হয় যে হাত দিয়ে কাজ করাটা অনেক বেটার হয়ে গেছে বাচ্চাটি হাত দিয়ে ভালোই কাজ করতে পারছে তাহলে আপনি ওর হাতে একটা ব্যাট কিংবা কোনো একটা ব্যাট জাতীয় কোনো র‍্যাকেট এগুলো দিয়ে দিতে পারেন তাহলে সেই নিয়ে ওর আই হ্যান্ড কোঅর্ডিনেশন কিংবা চোখের সঙ্গে হাতের যে কোঅর্ডিনেশন এগুলো কিন্তু বেটার হবে তার সঙ্গে সঙ্গে পশ্চারাল মাসেলেরও কিন্তু স্ট্রেন্থ ডেভেলপ করবে এবং এই প্লে অ্যাক্টিভিটি গুলো যদি আমি বারবার বারবার ধরে ডিফারেন্ট অ্যাক্টিভিটির মাধ্যমে এছাড়াও আপনি আপনি তো বাড়ি আপনার পায়ের মাংসপেশির সঙ্গে ব্যাক মাংসপেশি এবং হাতের মাংসপেশি সমস্ত কিছু কিন্তু একসঙ্গে বডির কিন্তু অনেকগুলো কাজ হয়ে যেতে পারে ঠিক আছে জলের মধ্যে যদি হাইড্রোথেরাপির সুযোগ থাকে সেই সমস্ত অ্যাক্টিভিটি গুলোর মধ্যে একটু রাখা যাতে কি হয় যে আপনি সরি হ্যাঁ আপনি বলতে পারেন তো এইরকম ভাবে যদি ডিফারেন্ট অ্যাক্টিভিটি গুলোকে যদি আমি সিকোয়েন্সিয়ালি আমি কিন্তু কোনো কোনো কিন্তু ফোর্স করবো না আর কি কিন্তু যদি আমি ফোর্স করি ও কিন্তু ভালো করে সবসময় রিয়াকশন নাও দিতে পারে রাদার ওকে যদি আপনি প্লে এর মতো করে যদি আপনি ডিজাইন করতে পারেন থেরাপিটা যদি গাইডেড না হয় আর কি নন গাইডেড সরি আমি ওই যেই ভিডিওর মধ্যে ওটা বানিয়ে মানে ওটা ছিল আর কি ওর মধ্যে খুব কম আছে তার মধ্যে ওয়েট টাইম মাঝে মাঝে ওকে ওয়েট করতে বলা টার্নের জন্য ওকে ওয়েট করা এবং তারপরে ও স্টার্ট করা কোন কখন স্টার্ট করবে কখন ক্লাসটার মিডল হবে কখন স্ট্রাকচার এন্ড হবে এই সমস্ত গুলো যদি আমি যদি ওই সিকোয়েন্সিয়াল টাস্কিং এর মধ্যে ইনকর্পোরেট করতে পারি এবং ওটা যদি বেশ কয়েকবার যদি প্র্যাকটিস করতে পারি মিন্স ইউ নো দ্যাট যে কতবার প্র্যাকটিস করলে সেটা তখন একটা রিফ্লেক্স ফরম্যাটে আসবে তখন কিন্তু অ্যাক্টিভিটি গুলো বেটার হবে তখন কিন্তু শুধু ওর হাঁটা চলাটা বেটার হবে তা নয় ওর সেলফ কনফিডেন্সও বেটার হবে ওর অ্যাক্টিভিটি পারসেপশনও কিন্তু অনেক আশা করি আপনাকে কিছুটা উত্তর দিতে পেরেছি না অনেকটাই পেয়েছি আইডিয়াগুলো ভিডিওটা সামহাউ যদি আমি পেয়ে যাই আমার জন্য খুবই হেল্পফুল হয়
আর ভাইয়া যেটা ওই যে আমি চেষ্টা করব আপনাকে আমি যেটা আপনার হাঁটুটা যেটা ব্যাকওয়ার্ডে যেটা একটু এটার জন্য কি স্পেশাল কোনো কিছু আছে কিনা যদি আপনি ওটার জন্য বল কি করতে দিতে পারেন এবার বল যদি আপনি একটা জায়গাতে বলকে স্ট্যাটিক অবস্থায় রেখে আপনি ওকে কি করতে দিতে পারেন এরপরে যদি বলটাকে আপনার যদি ডাইনামিক অবস্থায় থাকে মানে বলটা হয়তো গুড়িয়ে আসছে সেই অবস্থায় কিক করলো তখন পারসেপ্ট আরো বেটার হবে তখন ওয়ান লেগ স্ট্যান্ডিং এর মতো হবে ওর যদি ওর যদি মানে ওগুলোতে ও একটু মানে এই সমস্ত অ্যাক্টিভিটি গুলোর মধ্যে যদি ও যদি থাকে তাহলে কিন্তু সুবিধা হবে তাহলে আপনি বল পিটকে খুব বেশি করে ইউজ করতে পারেন বল পিটের মধ্যে যখনই তার সঙ্গে সঙ্গে একটা পোস্টারাল ইনসিকিউরিটিও দেয় যে মানে মাঝে মাঝে মনে হয় পড়ে যাচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে স্টেবল হচ্ছে তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু ওর কাউন্টার রিয়াক্ট করতে কিন্তু ওর পোস্টারাল স্ট্রেংথ ডেভেলপ করতে কিন্তু ওকে অনেক বেশি হেল্প করবে যার জন্য আজকে আমার এই প্রোগ্রামটির নামও হচ্ছে হাঁটা চলার সমস্যা এবং এটাকে এইভাবে কাজ করলে ইনশাআল্লাহ অনেকটাই বেটার হবে জি জি ওভার টু ইউ শহীদ সাহেব থ্যাংক ইউ ভাইয়া ভিডিওটার জন্য অপেক্ষায় রইলাম ধন্যবাদ জি আমি চেষ্টা করব আমি চেষ্টা করব আর কোনো প্রশ্ন আছে প্রশান্ত বিশ্বাস আপনাকে দেখতে পাচ্ছি আমরা আপনার যদি কোনো প্রশ্ন থাকে কোনো প্রশ্ন শুনতে পাচ্ছেন আমাদেরকে প্রশান্ত আপনি আছেন আমাদের সাথে আর আমি দেখতে মহসিনকে দেখতে পাচ্ছি মহসিনকে আপনি এখন মোটামুটি ক্লিয়ার শোনা যাচ্ছে আপনি কিছু বলতে চান আচ্ছা ঠিক আছে আমরা এরপরে আমরা আসলে একটা আজকে তো ভাইয়ের সাথে আজকে আমাদের প্রথম সেশনটা হচ্ছে আমরা খুব আশা করব যে উনি এই ব্যস্ততার মাঝে আমাদেরকে এর পরেও সময় দিবেন ওনার সাথে আমাদের যোগাযোগ থাকবে তারপর আপনারা যদি অনলাইনে ওনার সাথে কনসালটেশন নিতে চান সেটার প্রক্রিয়াটা কি সেটা একটু আমি জানতে চাই যদি কেউ আপনার সাথে অনেকে আমাকে পরে জিজ্ঞেস করে কিন্তু আমারও জেনে রাখাটা দরকার কিভাবে যোগাযোগ করবে আমাদের ইন্ডিয়ার জন্য তো আমার ফোন নাম্বার আছে এবং আমার ইমেল আইডি আছে এবং আমার মানে আমরা বেসিক্যালি হোয়াটসঅ্যাপ এর মধ্যে আচ্ছা ডিস্টার্ব দিচ্ছে মনে হয় আরেকটু সব প্যারেন্টদের পক্ষে খুব ইজি হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাদেরকে শেয়ার করছি প্লিজ নোট করে রাখবেন যেহেতু আমার শেয়ারিং এর একটু ইস্যু আছে শেয়ারিং এ একটু ইস্যু আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 61302 দাদা শুনুন আরেকবার না নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছে আপনি আমাকে মেসেঞ্জারে দিবেন +91 না না শোনা যাচ্ছে না ডিস্টার্ব দিচ্ছে নেটওয়ার্ক আচ্ছা আমি আপনাকে চ্যাট বক্সে লিখে দিচ্ছি হ্যাঁ আপনাকে চ্যাট বক্সে দিয়ে দেন আর এই ভিডিওটা যখন আমি আপলোড করব শেয়ার করব তখন নিচে আমি সেটা দিয়ে দিই তাহলে যারা পরবর্তীতে যোগাযোগ করতে পারবে তাহলে আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে সেশনটা শেষ করতে পারি একটু এক মিনিট ভাইয়া সেটা হচ্ছে যে আসলে সার্ভিস গুলো নেওয়াটা ইজি কিন্তু পেমেন্ট অপশনটাই আসলে যখন আমরা ইন্ডিয়াতে ইউনো সার্ভিস নেই পেমেন্টটাতে খুব হ্যাসল হয় আমাদের সেই অপশন গুলো যদি আপনি একটু জানিয়ে রাখেন ম্যাডাম পেমেন্টে ডেফিনেটলি অসুবিধা হয় বাংলাদেশ থেকে বাট কিছু নয় ট্রাস্ট মি যে আপনি সাইট থেকে জানিয়ে রাখলে আমরা ওনার থ্রুতে ম্যাডাম পেমেন্ট সবকিছু নয় আপনার না আপনার আমি আপনাকে এটুকু আমি আমার তরফ থেকে অ্যাসিওর করছি পেমেন্টটা আমাদের প্রফেশনালদের ক্ষেত্রে কিছুটা জায়গাতে তো ম্যাটার করে ডেফিনেটলি দ্যাট ইজ আওয়ার প্রাইমারি জব বাট সব জায়গাতে পেমেন্টটাও ম্যাটার নয় আজ শহীদ সাহেব এত কিছুর মধ্যে উনি ওনার যে কাজ করেন সেটা ছেড়ে দিয়েও এই কাজ করছেন আপনারা পেরেন্টরাও অনেক অনেক গ্রুপের মধ্যে অ্যাসোসিয়েটেড আছেন যেখানে আপনারাও ডিজায়ার কাজের সঙ্গে সঙ্গে আমি বাংলাদেশের বহু মানুষকে জানি ইনফ্যাক্ট আমি আমি আপনাদের
মন্ত্রী সম্মানীয় নিজে একজন প্যারেন্ট এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা চিন্তা করেন এখানে সেখানে পানিটাই সবকিছু নয়, আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আমার ইমেল আইডিটাও লিখে দিচ্ছি, আই উইল ট্রাই মাই বেস্ট টু শেয়ার মাই এক্সপেরিয়েন্সেস উইথ ইউ অর মাই নলেজ উইথ ইউ, আমি এখানে শেয়ারও করে দিচ্ছি। আপনার এই ডিটেইল গুলো আপনি আমাকে মেসেঞ্জারে দিয়ে দিবেন, মেসেঞ্জারে দিলে আমি আপনার এই ভিডিওটার নিচে এই ডিটেইলস গুলো দিয়ে দিব, যারা কন্টাক্ট করতে চাইবেন তারা কন্টাক্ট, আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব। তো আমার এখানে আমি বললাম আমি কলকাতার বাইরে এসেছি, তো নেটওয়ার্ক একটু অসুবিধা হচ্ছে, আমি কলকাতা ফিরে গিয়ে ইনশাআল্লাহ এটার চেষ্টা করব আর কি। আমি আমার ফোন নাম্বার আর আমার ইমেল আইডি that is arafat bashir arafatbashir@gmail.com খুব সিম্পল ইমেল আইডি, তো এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা যারা ইচ্ছুক প্লিজ কন্ট্যাক্ট করবেন। পেমেন্ট সব সময় বড় কিছু নয়, বড় কিছু হচ্ছে আমাদের বাচ্চা, তাদের তাদের ফিউচার, তাদের সবকিছু, পেমেন্ট গুলো আসবে পরে, তো আমরা আগে চেষ্টা করি আগে। চৈতালি নাগচৌধুরী, চৈতালি দি, যিনি আমাদের স্পেশাল চাইল্ড কেয়ারের একজন অ্যাডভাইজার, উনি কিন্তু পুরো এই সময়টাতে ইন্ডিয়া এবং বাংলাদেশ আমি যতটুকু জানি যে বাচ্চাদেরকে দেখেছেন, আমার বাচ্চাকেও উনি দেখেছেন দুই দিন মতো, সেটাও আমি একমত, কারণ বিষয় হচ্ছে এটা আপনাদের প্রফেশন, তাই না? তো একটা পর্যায়ে গিয়ে আমাদেরও এটা ইয়ে লাগে, প্রফেশনের জায়গাও আছে, ইনফ্যাক্ট আবার আবার মানবিকতার জায়গাও আছে, তো এইটার মধ্যে একটা ব্যালেন্স করতে হবে আর কি আমাদেরকে। তো মানে ওই যে বললাম টাকাটাই সবকিছু নয়, টাকা তো সব থাকবেই আর কি, এই লকডাউন কেউ কখনো আশা করেনি যে লকডাউন হবে এইরকম ভাবে, আমাদেরকে পৃথিবীতে এই জিনিস দেখতে হবে, তো এটা এটা হয়তো উপরওয়ালা হোক, ভগবানের হোক, ইচ্ছা ছিল ওর জন্য এই জিনিস হয়েছে, তো কাজেই আমাদের এই 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 পরিস্থিতিকে লড়ার ক্ষমতা উপরওয়ালাই আমাদেরকে যোগাবেন, ইনশাআল্লাহ আমরা খুব ভালো থাকবো, এই পরিস্থিতি তো কাটবে, এই অচল অবস্থা যেটাকে বলি আমরা, এই অচল অবস্থা একদিন কাটবে, আবার পৃথিবী হাসবে, আমরাও সবাই ভালো থাকবো, আমাদের বাচ্চারাও ডেফিনেটলি ভালো থাকবে, ওদের খুব উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, সবাই খুব গুড নাইট সবাইকে। জি, আর ভাইয়া আমি কাজী আরাফাত বশির আপনাকে স্পেশাল চাইল্ড কেয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ হচ্ছে আমার মতো কয়েকজন প্যারেন্টস এবং কয়েকজন প্রফেশনাল, এবং মজার ব্যাপার হচ্ছে কিছু ওয়েল উইশার যারা মানে প্যারেন্ট না প্রফেশনাল না, তারা মিলে আমরা এটা করেছি, এবং এটা কোনো স্কুল না, এটা কোনো প্রতিষ্ঠান না, ওই অর্থে আমাদের কোনো অফিস নেই, এখন আমরা অনলাইনে আছি, মাত্র আমরা দু তিন মাস হলো শুরু করেছি, আমরা আসলে ওই জায়গাটায় কাজ করতে চাচ্ছি যে জায়গাটায় গ্যাপ আছে, আমরা মনে করি গ্যাপ আছে, এবং বাংলাদেশে অনেক ভালো ভালো স্কুল আছে, অনেকেই প্রচুর কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ বর্তমান গভর্নমেন্ট আপনি জানেন শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা হোসেন ওনাদের অত্যন্ত আন্তরিকতার এই বিষয়টাতে, কিন্তু কিছু কিছু জায়গাতে যেটা হয় যে গভর্নমেন্ট একটা ডিসিশন নিলেও তো তৃণমূল পর্যায়ে সব ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায় করাটা, তো আমরা এই যে একটা একটা গ্যাপ আমরা মনে করি যে প্যারেন্টসদের নলেজ বাড়াতে হবে, প্যারেন্টসদেরকে এম্পাওয়ার করতে হবে, তো আমরা নিজেরা শিখবো আরেকজনকে জানাবো, আমাদের মতো হচ্ছে লার্ন শেয়ার কেয়ার আমাদের মতো, এবং আমরা রিসেন্টলি চৈতালি দিকে দিয়েই একটি প্যারেন্টস ট্রেনিং এর অ্যারেঞ্জ করেছি, তো দিদি তো আমাকে একটা লম্বা মানে আপনার ইয়ে দিয়েছিলেন সিলেবাস উইচ ইজ ভেরি ডিফিকাল্ট টু আই মিন কমপ্লিট, তো আমি যেটা বলেছি যে প্যারেন্টসরা বিভিন্ন ব্যস্ত থাকেন, অনেকে জব করেন, এটা লম্বা হয়ে যাচ্ছে, ওটাকে আমরা ভাগ করে করে ফার্স্ট পার্টটা আমরা অফার করতে যাচ্ছি খুব দ্রুতই, এবং ওটা হ্যান্ডস অন টাইপের ট্রেনিং থাকবে, মানে উনি আপনার অনলাইনে কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে ধরে ধরে আপনার ট্রেনিং গুলো দেওয়া হবে, তো আশা করি আপনি আমাদের সাথে থাকবেন, এবং পরবর্তীতে আপনার সময় সুযোগ মতো আমি কাউকে জোর করতে পারবো না, কারণ আপনার অনেক ব্যস্ত, কিন্তু যদি সময় সুযোগ মতো আরেকটা সেশন দেন ইন ফিউচার আমাদের জন্য খুব ভালো হয়, মানে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা আমরা আবার আবার হয়তো কোনো একটা দিন, কোনো একটা দিন আবার আপনাদের সঙ্গে সবার সঙ্গে আবার দেখা হবে, তো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে এই অনুষ্ঠানে অবতর জানানোর জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবার ইনশাআল্লাহ জি সাইদ ভাই আপনাকেও ধন্যবাদ অবশ্যই অবশ্যই এটা আমার দায়িত্ব আর মহসিন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আরো যারা সাথে ছিলেন আমাদের সাথে আছেন আবার ইনশাআল্লাহ দেখা হবে আজকে একটু প্রবলেম হয়েছে নেটওয়ার্ক এটা টেকনোলজিক্যাল প্রবলেম যে কোনো সময় হতে পারে আশা করি পরবর্তীতে হবে না আর আমরা কন্টাক্ট অ্যাড্রেস গুলো দিয়ে দিব ভাইয়ের সাথে যারা পরবর্তীতে যোগাযোগ করতে চান সেইভাবে ওনার সাথে যোগাযোগ ভালো থাকবেন সবাই ধন্যবাদ